وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولاده والناس أجمعين وقال الله جل جلاله أما نواله في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آگ لگ گئی ہے اس گھر میں گھر کی چرخ سے اپستھت
আজকের জলসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন ভুঁইয়া, দিগার উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলিম ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে কনকনে শীতের রাত্রে একটি সুন্দর মনোরম পরিবেশে বসে তার দিনের আলোচনা শোনার মতো সুযোগ করে দিলেন। আমরা সকলেই সমস্যারে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা কি এখানে আসতে পেরে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ, শহর তো এসেছেন পর্যন্ত আসলো না। আল্লাহ বলেন, লাইন শাকার তুম লাজি দান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আরো নিয়ামতকে বর্ধিত করব, নিয়ামত বাড়াই দিব। তো আপনারা একটা দিনই মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, অথেন্টিক আলোচনা করার চেষ্টা করব, দলিল ভিত্তিক আলোচনা করব, এমন একটা সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছে, এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত না? শুকরিয়ার স্বর এত ছোট হইলে কি আল্লাহ নিয়ামত বাড়াবে? সমস্যারে সকলে বলুন না আলহামদুলিল্লাহ। অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যার আদর্শের অনুসরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার ইহকালীন এবং পরকালীন মুক্তি নিহিত সেই নাবিকুল শিরোমণি সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাইরা, এমন একদিন ছিল যেদিন আপনি আমি কেউ এই পৃথিবীতে ছিলাম না, আবার এমন একদিন আসবে যেদিন আপনি আমি কেউ পৃথিবীতে থাকবো না। অর্থাৎ অতীতে আমরা কেউ ছিলাম না, ভবিষ্যতে আমরা কেউ থাকবো না। কাল হচ্ছে তিন প্রকারের, একটা হচ্ছে অতীত কাল, একটা বর্তমান কাল, আর একটা কি ভবিষ্যৎ কাল। বিশেষজ্ঞরা বলেন যার অতীত নাই আর ভবিষ্যৎ নাই তার বর্তমানের প্রশ্নই ওঠে না। আমরা অতীতে ছিলাম না এটা নিশ্চিত, ভবিষ্যতে আমরা থাকবো না এটাও নিশ্চিত, কিন্তু বর্তমানে যে আমরা আছি, কে আমাদেরকে বানাইলেন, কি উদ্দেশ্যে বানাইলেন, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুল আল আনআমের 82 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে বুখারী শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস। আমি বুঝতে পারছি যে আপনাদের কষ্ট হচ্ছে, এজন্য দীর্ঘ আলোচনা না করে, দীর্ঘ ভূমিকায় না গিয়ে আমি সরাসরি আলোচনায় চলে আসতে চাচ্ছি। আমরা বাংলাদেশের নয় শুধু বিশ্বের প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, শোষণ বঞ্চনার শিকার যদি কোনো জাতি থাকে তাহলে কারা বলেন তো? আপনারা সবাই বলেন, আমরা যারা বসে আছি এখানে পৃথিবীর লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত এবং শোষণ বঞ্চনার শিকার হচ্ছে মুসলিম জাতি, এই কথা ঠিক কিনা? কিন্তু আসলে কি এই জাতিকে আল্লাহ এই জন্য সৃষ্টি করছে নাকি? তাহলে আজকে আমাদের এই পরিণতি কেন? বিষয়টা নিয়ে আমরা কিন্তু ভাবি না। পৃথিবীর মানচিত্রে যদি আমরা বাংলাদেশকে খুঁজি তাহলে দূরবীন দিয়ে খোঁজা লাগে, ঠিক কথা ঠিক কিনা? আপনারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, লাইব্রেরিতে যে দেখবেন একটা গোলক দেখা যায় এরকম একটা বড় বলের মতো, ওর ভিতরে পৃথিবীর মানচিত্র আছে। এই পৃথিবীর মানচিত্রে যদি আপনি বাংলাদেশ খোঁজেন তাহলে বাংলাদেশ খুঁজতে গেলে আপনারা একটা যন্ত্র ব্যবহার করতে হবে, ঠিক কথা ঠিক কিনা? বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটা ক্ষুদ্র দেশ, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই দেশটা
বিগত এক দশক ধরে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কি কথা ঠিক কিনা? আমার সাথে কিন্তু কথা বলছি, আপনারা দূরে আছেন আর কাছে না থাকলে তো কথাই বলতে পারেন না, দূরে রয়েছেন যদি সাড়া না দেন তাহলে বোঝবো যে আপনারা নাই, কি কথা ঠিক কিনা? যদি সাড়া না দেন তাহলে বোঝবো যে কবরস্থানে বসে আছি। তো যাই হোক, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে বসে আছেন, আমি আজকে আলোচনা করব মৌলিক একটা বিষয়, যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়ের আলোচনা হয় না বললেই চলে সমাজে, আর আলোচনা করব মৌলিক বিষয়ে এবং মৌলিক গ্রন্থ থেকে। বাংলাদেশে যদি আপনি শরিয়াতের উৎস খোঁজেন, বাংলাদেশে ইসলামী শরিয়াতের উৎস কয়টি বলতে পারবেন? উত্তরবঙ্গে গেছিলাম কয়েকদিন আগে, তা বলছে শরিয়াতের উৎস পাঁচটা, তার মানে পঞ্চ স্তম্ভ মনে করছে। আমি স্তম্ভ জিজ্ঞেস করিনি, ইসলামী শরিয়াতের উৎস, ইসলামটাকে যে নিবেন সে কোন জায়গার থেকে নিবেন সে উৎস কয়টি? উৎস হচ্ছে চারটি, কয়টি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তাই তো? আর এখানে দুই গ্রুপের লোক আছে, আমি এসে জানতে পারলাম, এক গ্রুপ মানে শরিয়াতের উৎস দুটি, তাই না? এটা হচ্ছে কোরআন আর এটা কি হাদিস। আবার আর এক দল বের হয়েছে, তারা বলে হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের জন্য একটাই যথেষ্ট। এটা ঢাকাতে দেখা যায়, বিশ্বে মোটামুটি তাদের সংখ্যা কম হলেও আছে। তাহলে গ্রুপ বেরোলো কয়টা? উৎসের দিক থেকে গ্রুপ কয়টা? তিনটা। তিনটা গ্রুপের ভিতরে এই আমার হাতে যে কিতাব কারা দেখতে পাচ্ছেন, এই কিতাবে কারোর ইখতিলাফ আছে? কারোর ইখতিলাফ নাই, কারোর দ্বিমত নাই। এই কিতাবটাকে শুধু দ্বিমত নাই কিতাবে, কিন্তু তিন গ্রুপে এটাকে এক নম্বর মনে করে, কি কথা ঠিক কিনা? যারা চারটে উচ্চ মনে করে তারা কোরআনকে এক নম্বর মনে করে, যারা তিনটে উচ্চ মনে করে তারা কোরআনকে কয় নম্বর? যারা শুধু একটা মানে তারা তো এটাকেই একটা মানে, কি কথা ঠিক কিনা? তাহলে উদাহরণ, এই কিতাবে কারো দ্বিমত নাই, তাহলে আপনারা যারা এখানে আছেন, আমি যদি আজকে কিতাব দিয়ে কথা বলি তাহলে সমস্যা আছে? সেটা যদি আপনার বাপদাদার বিরুদ্ধে যায়, যদি আপনার লালিত আদর্শের বিরুদ্ধে যায়, সেটা যদি আপনার রাজনৈতিক নেতা নেত্রীর বিরুদ্ধে চলে যায়, সমস্যা নাই, আপনারা বলছেন, কিন্তু আমি কিন্তু আমি কথা বলবো না, কথা বলবে কে? কোরআন। সমস্যা থেকে উত্তরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে কারীমে সূরাতুল আনআমে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা নাকি ঈমান আনয়ন করলো কিন্তু ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করলো না। কে বলছেন? আল্লাহ। আল্লাহ ঈমান আনলো কিন্তু ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করলো না। আল্লাহ তাদের জন্য দুটো পুরস্কার ঘোষণা করেছেন, কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে, আল্লাহ হচ্ছেন আপনার আমার সকলের স্রষ্টা, কি কথা ঠিক কিনা? বিশ্বজগতের স্রষ্টা, বিশ্বজগতের স্বামী তিনি বলছেন, যারা এই কাজটা করবে তাদেরকে আমি পুরস্কার দেব দুটো। এক নম্বর পুরস্কার আল্লাহ বলছেন, উলাইকা লাহুমুল আম, তাদেরকে আমি সার্বিক নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলেন না কেউ? বাংলাদেশে একটা বলার ট্র্যাডিশন আছে, আপনি জানেন, বক্তারা বলে, ধরে বলুন সুবহানাল্লাহ, যতক্ষণ বক্তা না বলে ততক্ষণ পর্যন্ত শ্রোতারা বলে না, কিন্তু আল্লাহর রাসূলের খুতবায় কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী কখনো বলেছেন, হে জনতা তোমরা বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো মারহাবা, এটা একটা বেদাত। মুসলমানেরা যখন কোন আশ্চর্যজনক খবর শুনবে তখন কি বলবে? দলিল কোথায়? দলিল কোরআনে। আমি বলছি কোরআন দিয়ে কথা বলবো, পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক ঘটনার নাম কি বলেন তো? বিস্ময়কর ঘটনা, এর থেকে বিস্ময়কর ঘটনা ইতিপূর্বে ঘটে নাই, এর থেকে বিস্ময়কর ঘটনা আর পরবর্তীতেও ঘটবে না, এরকম একটা ঘটনা ঘটে গেছে মাঝখানে, সেই ঘটনাটার নাম বলতে পারেন? মাশাআল্লাহ, ক্যামেরাম্যান বলিছে, আপনারা পিছনে কেউ বলতে পারেন নাই,
বোঝেন নাই? বিশ্বের সব থেকে বিস্ময়কর আশ্চর্যজনক ঘটনা যা ইতিপূর্বে ঘটে নাই, পরবর্তীতেও ঘটবে না, একবার ঘটে গেছে মাঝখানে। বলতে পারেন নাম কি তার? উনি বলেছেন মেরাজ বা ইসরা বা মেরাজ। আজকের বিজ্ঞানের কাছের যুগে মানুষ প্রথম আসমানে গিয়েছে, সৌরজগতে গিয়ে বিস্মিত হচ্ছে, হতভম্ব হচ্ছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। গতকালকে পত্রিকায় দেখেছি যে এক একটা জগৎ আবিষ্কার করেছে, 17টা জগৎ আবিষ্কার করেছে পৃথিবীর মতো, এরকম 70টা নাকি পৃথিবী হবে এক একটা জগৎ, এরকম অসংখ্য জগৎ তারা আবিষ্কার করেছে। তারা এখন বিস্মিত হচ্ছে, হতভম্ব হচ্ছে প্রথম আকাশে গিয়ে। কোথায় রে? প্রথম আকাশে। আকাশ কি একটা নাকি? আল্লাহ বলছে সাবা সামাওয়াতিন, আমি 7টা আসমানকে স্তারে স্তারে সেট করেছি। সুবহান আল্লাহ, কয়টা? 7টা আসমান সেট করেছি, বিগাইরে আমাদিন একটাও পিলার ব্যবহার করিনি। সুবহান আল্লাহ। দেখেন কয়েকজন এই কাপড় ডাঙাইছেন, পিলার কতগুলো গোনেন না, কতগুলো পিলার, চতুর্দিক থেকে পিলার সেট করেছেন। কাগজ ঠেকায় রাখতে পারেন না, একটা কাগজও ঠেকায় রাখা যাবে না, যে কাগজ 5 লাখটা কাগজও ঠেকায় রাখা যাবে না, নিজে কিছু না দিলে। কি কথা ঠিক কিনা? কাগজ টিকে রাখতে পারেন না, কিন্তু আল্লাহ বলেন সাবা সামাওয়াতিন, একটা নয় দুটো নয়, ইস্তারে ইস্তারে 7টা আসমানকে সেট করেছি, বিগারে আমাদের একটাও পিলার ব্যবহার করিনি, একটা পিলার ব্যবহার করিনি। আল্লাহু আকবার। এই শব্দ আসমানকে ভেদ করে ফাকানা কাবা কাউসাইন, দুই ধনুকের নিকটবর্তী হলেন। ধনুক দেখেন নাই, তীর আর ধনুক, এই ধনুক দিলেন বলে দুই ধনুকের নিকটবর্তী হলেন আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইলে বর্ণনা করতে গিয়ে, যেহেতু আশ্চর্যজনক ঘটনা, পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক ঘটনা, পৃথিবীর সব থেকে বিস্ময়কর ঘটনা বর্ণনা করতে গিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ দিয়ে শুরু করতেন। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. سبحان الله. سبحان الذي باسي حتى دوري بلا جوه أستجد جنو قرنة شلني مسلمان لكي والوه. سبحان الله. سبحان الله والوه. আর সুসংবাদ শুনলে কি বলবে? আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মানুষ একজনের বাপ মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ, আর একজনের ছেলে হয়েছে, কয় ইন্না লিল্লাহ। কথা বলতে পেরেছেন? কোন জায়গাতে কোনটা খাটাইছে এটা জানে না। ফার্স্টে কি হবে, ফিউচারে কি হবে, ইনশাল্লাহ কোথায় লাগাইতে হবে, মাশাল্লাহ কোথায় লাগাইতে হবে, ফিউচারের জন্য কি, ফিউচারের জন্য হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতের কোনো কথা বললে কি বলতে হবে? ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মুসলমানের ইনশাআল্লাহ বলে না, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়েদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 18 দিন ওহী বন্ধ করে দিলেন, কি তাই না? ইহুদি এসে জিজ্ঞেস করছে রূহ সম্পর্কে, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে না জানানো হত। আল্লাহর নবী চিন্তা করছেন যে আল্লাহ বলে দেবেন, আমি আগামীকাল বলে দেবো, কেউ দিকে বলছে যে আগামী দিন বলে দেবো। ওই বন্ধ হয়ে যেতে কয়দিন? 18 দিন ওই বন্ধ। 18 দিন পর্যন্ত ওই বন্ধ। চুরে মোল্লা হইলে কি হতো? একটা উত্তর দিয়ে দিত না? চুরে মোল্লা বলেন, খুলনার বাসায় বলতেছি, আমার মতো মোল্লা হইলে ইজ্জত মানের খাতিরে কিন্তু একটা কিছু বুঝাই দিত, কি কথা ঠিক কিনা? ইহুদির আগামী দিনের কথা বলছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 দিন পর্যন্ত কোনো উত্তর দিতে পারেনি, ইহুদির সামনে লাঞ্ছিত হচ্ছে, তারপরে উত্তর দেয়নি। তার কারণ কি জানেন? মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার প্রবৃত্তির অনুসরণ করে, নফসের দাসত্ব করে আমার নবী কোন কথা বলে না, আমার নবী শুধু তাই বলে ইউহা ইলাইয়া।
যা তার কাছে ওয়াহি করা হয় তিনি শুধু তাই বলেন, কি কথা ঠিক কিনা? নবী যে সত্য নবী, নবী যে সত্য নবী, নবী যে একেবারে নিখাত নবী, যার নবুয়তের ভিতরে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই, এই ঘটনা তার প্রমাণ করে, কি কথা ঠিক কিনা? কারণ নবী নিজের পক্ষ থেকে কিছুই বলতেন লাঙ্কিত হয়ে কিছু বলে নাই, তার মানে নবী কথা শুধু তাই বলতেন যা তার কাছে ওয়াহি করা হতো, কি কথা ঠিক কিনা? শুধু তাই নয়, এখান থেকে এটাই প্রমাণিত হয় ইসলাম শুধু তাই যা ওয়াহি ভিত্তিক জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে ওয়াহি ভিত্তিক জীবন ব্যবস্থার নাম। এই জন্য আমরা স্লোগান দিয়েছি, সকল বিধান বাতিল করো, ওয়াহির বিধান কায়েম করো। কিসের বিধান? কত তন্ত্র মন্ত্র আদর্শ মতাদর্শ, মাথা আবিদাম তরিকা মত পথ, অমুক দফা তমুক দফা, এত দফা তত দফা, সব কায়েম করার জন্য স্লোগান চলছে। আমরা বলেছি সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর ওয়াহিকে প্রতিষ্ঠা করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে, কি কথা ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা হচ্ছে কালজয়ী জীবন ব্যবস্থা, সর্বকালের জন্য সর্বজনীন জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার ভিতরে এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান এখানে নাই। আপনি কি চান, কি জিজ্ঞেস করবেন, যা জিজ্ঞেস করবেন তাই উত্তর দেবে। জিজ্ঞেস করেন না বাড়ি কোথায়, জিজ্ঞেস করেন বাড়ি কোথায়? কোরআনের কাছে যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কোথায়, সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিচ্ছে বালু হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোথায় আমার বাড়ি? লাওহে মাহফুজে, সংরক্ষিত স্থানে, পৃথিবীতে দেখতে পাচ্ছি। কোন মাসে আসতো? সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন। আমি কোরআন রমাদান মাসে অবতীর্ণ হয়েছি। এবার জিজ্ঞেস করেন রমজান মাস তো 30 দিনে হয়, আবার কোন 29 দিনে হয়, কি কথা ঠিক কিনা? 30 দিন আর 29 দিনের কোন দিনে তোমার আগমন ঘটেছে? সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, রমজান মাসের কদরের রজনীতে আমার আবির্ভাব ঘটেছে। সুবহানাল্লাহ, খায়রুম মিন আল বিশাদ, এক রাত্রের ইবাদত হাজার মাসের ইবাদত থেকে উত্তম। তার কারণ কি জানেন? কারণ কোরআন। কারণ কি? কারণ হচ্ছে কোরআন। রমাদানের গুরুত্ব, শবে কদরের গুরুত্ব এত মহত্ব বর্ণনা করে হুজুররা, এর একটিমাত্র কারণ হচ্ছে কোরআন। আমি উদাহরণ দিয়ে বলি মাঝে মাঝে, যে আমরা একটা বরযাত্রী গেলাম, বরকে খুব সাজায় নিয়ে বসাইছি বরযাত্রী, বরযাত্রী যারা গেছি সকলকে খুব সুন্দর ভাবে আপ্যায়ন করতেছে, মানে ওই বরের বউর বাড়ির লোকেরা, কন্যা পক্ষের লোকেরা খুব আপ্যায়ন আদর আপ্যায়ন করতেছে। কিন্তু বরেরা যদি একটা থাপড় লাগাই দেয়, আমরা যারা গেছি বরের সাথে খুশি হবো না বেজার হবো? হ্যাঁ, ভাত খাবো না ইয়ে করবো, কি কথা ঠিক কিনা? ভাত টাত খাইতে রাজি নাই, কারণ আপনাদের তো আপ্যায়নে কোনো ত্রুটি হচ্ছে না, আপনাদেরকে যথাযথ আপ্যায়ন করা হচ্ছে, সবকিছু ঠিক মতো করা হচ্ছে। আপনারা বলবেন যার জন্য আমরা এখানে এসেছি তাকে যদি বেইজ্জতি করা হয়, আমাকে এত ইজ্জত করে কোনো লাভ? রমজানের গুরুত্বের একমাত্র কারণ হচ্ছে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কি? কোরআন। খায়রুম মিন আল হিসাব, এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদত থেকে উত্তম। তার কারণ হচ্ছে ওই রাতে নাজিল হয়েছে কোরআন, কি কথা ঠিক কিনা? এই কোরআনের কারণে, কোরআনের নিসবতের কারণে, কোরআনের সাথে সম্পর্কের কারণে তার মূল্য বেড়ে গেছে, নিসবতে মূল্য বাড়ে। একই বাটার থেকে ইট নিয়ে আইছেন, মেম্বার সাহেবের মসজিদে কিছু লাগানো হয়েছে, আর একই বাটার ইট থেকে ওই ইটের কিছু অংশ ল্যাট্রিনেও লাগানো হবে, কি কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, ওই ল্যাট্রিনে যে ইটটা লাগতেছে আর ওই মাসজিদে যে ইট লাগছে, এই দুই ইট কি একরকম?
একটা ইটের মূল্য কিয়ামত পর্যন্ত এমন বড় হয়ে গেছে যে ওই ইটের কারণে আল্লাহ নবী বলেছেন মামবালা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাওয়াহু বুখারী, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন যে পৃথিবীতে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। তাহলে মসজিদে ইট লাগলো কিয়ামত পর্যন্ত সদকায় দাঁড়িয়ে হয়ে গেল, কি কথা ঠিক কিনা? সদকাতিন দাঁড়িয়ে আও ইলমিন ইউনতাবাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু আও কামা কাল কামা মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীর আল্লাহর ঘরের সাথে যে ইটের সম্পর্ক হলো, একই কাপড় কিনে নিয়ে আসলাম বাজার থেকে, কিছু অংশ কাপড় অনেক সময় পাইতে যায়, তখন ছেলে মেয়েরা কোরআন শরীফের দুস্তান বানায়, দুস্তান ছেলে না হবে সবরা গলায় নিয়ে বলে দুটো দিয়ে সেটা দুস্তান গিলাফ। আপনার এখন গিলাফ গিলাফ ধরেন, এখন এই গিলাফ কি আপনার অজান্তে যদি কখনো ওই গিলাফ একটু পায়ে লেগে যায়, একবার বুকি লাগে আর একবার মুখে লাগে, তার কারণ কি জানেন? ওই গিলাফের সম্পর্ক কিসের সাথে? কোরআনের সাথে। একই আপনার গাছের জিনিস দিয়ে আপনি সিঁড়ি বানাইছেন আর তার কিছু অংশ দিয়ে আপনি কোরআনের রেল বানাইছেন, রেল তারপরে কোরআন দেখা হয়। আপনার অজান্তে একটু পাও লেগে গেলি রেলের বুকের সাথে লাগায় আর মুখের সাথে লাগায়, কেন লাগায় বলেন তো? কোরআনের সাথে সম্পর্ক হয়েছে নিসবতের কারণে। আর কোরআন হচ্ছে কি? কিতাবুল্লাহ। কোরআন কি? কোরআনের এত মূল্য কেন জানেন? কোরআনের মূল্য হওয়ার কারণ হচ্ছে কিতাবুল্লাহ। কার কিতাব? না আপনারা যেটা ভর্তি করো এটা রাগ করেন না, আপনারা করেন না ইনশাআল্লাহ না আমাদের ঘরে কিতাবের তালিম হবে, কি বলেন কি না? ওইটা কিতাব না আল্লাহ যেটা বলছে এটা কিতাব? আল্লাহ যেটা বলছে, আল্লাহ বলছেন দালিকাল কিতাব। পাশে বসে আছে সময় দিতে পারি না, আমার কষ্ট লাগছে। মক্কা মদিনার থেকে পড়ালো, উম্মুল কোরা থেকে পড়া, পাশে বসে আছে, মহতারামকে সময় দিতে পারিনি, উল্টো পড়াটা কইলে ধরে বসবেন, কথা বুঝতে আছে? তাকে নিশারা দালিকাল কিতাব, আল্লাহ বলছে এটা কিতাব, এটার নাম কি? কিতাব। কেমন কিতাব? লা রাইবা ফি সন্দেহাতীত কিতাব, একটা কিতাব সন্দেহাতীত কিতাব, এর ভিতরে কোন সন্দেহের অবকাশ। আল্লাহ বলেন সুন্না আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, নবী এমন কিতাব অবতীর্ণ করেছি যার ভিতরে আমি সব সমস্যার সমাধান দেখে দিয়েছি, সর্বকালের জন্য সর্বজনীন জীবন ব্যবস্থা, কাল জয় জীবন ব্যবস্থা, যার কাছে এসেছে তার কোনো অক্ষর জ্ঞান ছিল না। আগামী কালকে দিনের নাম কি? জুম্মাবার। শুক্রবার না জুম্মাবার। কি এই জুম্মা সংক্রান্ত একটা সুরা আছে কোরআনে, সুরার নাম হচ্ছে সুরাতুল জুমআ, তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী বাসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি সেই সত্তা যিনি উম্মিদের ভিতর থেকে নিরক্ষরদের ভিতর থেকে একজন রসুল প্রেরণ করেছেন। দেখেন রসুল কি? নিরক্ষর। রসুল কি? নিরক্ষর মানে কি? যার অক্ষর জ্ঞান নাই। নিরক্ষর মানে কি? যার অক্ষর জ্ঞান বলতেছেন কি? আল্লাহ কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে যার পরে আমি কি কিতাব অবতীর্ণ করেছি তার অক্ষর জ্ঞান নাই। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়্যিনা, তিনি সেই সত্তা যিনি উম্মিদের ভিতর থেকে নিরক্ষরদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। এর দ্বারাও প্রমাণিত হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাচ্চা নবী ছিলেন। পৃথিবীর কোন বাস্তবে, পৃথিবীর কোন মাদ্রাসায়, পৃথিবীর কোন শিক্ষা নিকেতনে মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো শিক্ষা গ্রহণ করেন নাই, কি করে দেখ কিনা? কিন্তু কিতাব দিয়েছে কালজয়ী। কিতাব দিয়েছে কি? কালজয়ী। আজকে 1400 বছর পরেও কোরআনের আবেদন সমভাবে প্রযোজ্য। 1400 বছর আগে থেকে বিজ্ঞানের উৎকর্ষের যুগে এখন কোরআন বোঝা সহজ হয়ে গেছে, কি কথা ঠিক কিনা? আমি একটা সহজ বিষয় আপনাদেরকে বুঝাই দেখেন, বিজ্ঞানের উৎকর্ষের যুগে কোরআন বোঝা কেমন সহজ হয়েছে। আমরা আগে জানতাম
একটা হচ্ছে জগৎ দুনিয়ার আর একটা হচ্ছে আখেরাতে। জগৎ কয়টা মনে করতাম? এখনো মনে করি অনেকে, জগৎ কয়টা? একটা দুনিয়ার জগৎ আর একটা কি আখেরাতের জগৎ। কিন্তু বিজ্ঞান বলে যে না, অসংখ্য জগৎ আছে। এই বর্তমান কালে তারা বলছে, বিস্মিত হচ্ছে, অসংখ্য জগৎ, এরকম কত পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, ছায়াপথ আছে, কক্ষপথ আছে, পিলাখোলা আছে, অমুক আছে, তমুক আছে, তারা বিস্মিত হচ্ছে, হতভম্ব হচ্ছে প্রথম আকাশে। এটা প্রথম আকাশ। আর আল্লাহ বলে সাবা সামাওয়াতিন সাতটা আসমান, সুবহান আল্লাহ। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, বিজ্ঞান বলে। কত গুণ? খালের মতো দেখা যায়, 13 লক্ষ গুণ বড় সূর্য। গ্রহ না উপগ্রহ? হ্যাঁ, উপগ্রহ, নক্ষত্র, নক্ষত্র, না একটা নক্ষত্র। এই নক্ষত্রটা যেটাকে আমরা খালার মতো দেখি, আছে কত দূরত্বে? 9,30,000,000 মাইল দূরত্বে আছে, বিজ্ঞান বলে। তাই মাপতে কি দিয়ে? আমরা দই মাপি দিকল দিয়ে, কি কথা ঠিক না? দিকল দিয়ে মাপছে, আর ফিতে দিয়ে মাপছে, কি দিয়ে মাপছে? বিজ্ঞান বলে আলোক বর্ষ দিয়ে মাপছে, আলোক বর্ষ। তাদের হিসাব হচ্ছে আলোক বর্ষ, আলোর গতি, আলোর ফোকাস। প্রতি সেকেন্ডে 1,83,000 মাইল, সেকেন্ড টান দিয়ে বললে সেকেন্ড হয়ে যায়। ঘড়ির কাঁটাটা টুপ 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 এরকম করে না, এই একটা খোট দিচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে, এই 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে আলোর গতি, আলোর ফোকাস 1,83,000 মাইল, সুবহানাল্লাহ। তাহলে 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল যায়, তাহলে এই আলোর গতি, আলোর ফোকাস, এটা 1 মিনিটে কত দূর যাবে? 60 সেকেন্ডে 1 মিনিট, কথা ঠিক কিনা? আর 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টায় কত দূর যাবে? 24 ঘন্টায় কত দূর যাবে? এভাবে তারা নির্ণয় করেছে পৃথিবী থেকে এই সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,000,000 মাইল দূরত্ব। কিছুদিন আগে একটা নক্ষত্র তারা আবিষ্কার করেছে, পত্রিকার পাতায় দেখলাম, সেটার নাম হচ্ছে জ্যোষ্ঠ তারকা। আলো একটু তারকা কিন্তু একটু উজ্জ্বল দেখা যায় জ্যোতি মাসে। এটা সম্পর্কে বিজ্ঞান মন্তব্য করেছে যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ যে সূর্যটা, আর এই যে তারকাটা দেখা যায়, তারকা যত ছোট মিটমিট করে জ্বলতে দেখা যায়, ওইটা আরো বড়, ওইটা দূরত্বে বেশি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন দূরত্বে অবস্থান করছে এক একটা। জ্যৈষ্ঠ মাসের এই তারকাটা মন্তব্য করেছে বিজ্ঞান যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, এর থেকে ওই তারকাটা 450 মাইল ব্যাস, তার চতুর্দিকের পরিধি আরো 450 মাইল ওই আলোক বর্ষ দিয়ে তারা ভাবছে। কথা বুঝতে পারছেন? তারা অনুমান করে বলেছে সূর্যের মতো 450 কোটি। ভালো করে শোনেন, একটা সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বুঝার চেষ্টা করেছে, বেরেন খাটাল, একটু বেরেন খাটাল। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এইরকম 100 সূর্য না, 1,000 সূর্য না, 1 লক্ষ না, 1 কোটি না, 450 কোটি সূর্যকে ওই জ্যৈষ্ঠ তারকার ভিতরে অনাসে রেখে দিয়া যায়। এত বড় তার ব্যাস, আর এত বড় তার পরিধি। কত পবিত্র মহান আল্লাহ, কত বড় সেই সত্তা যিনি হুকুমে তৈরি করেছেন, নামা আমরুহু ইদা আরাদা শাইয়া আইয়াকুল লাহু কুন ফায়াকুন। জিস জিস কে বারে মে ইরাদা করতা সিরফ ইতনা কেহতা হে কি হো জা তো হো জাতি হে। এইখানে সুইচ চাপ দিচ্ছেন, ওখানে লাইট বলতে দেরি হয়, আলোর গতি ফোকাস কারেন্ট। ওই যে বরফ পার্কুন থেকে বোরাক আল্লাহ রসুলকে নিয়ে গেল বোরাকে, তাই না? কারেন্ট ওখান থেকে আবিষ্কার হয়েছে, কারেন্টের কারেন্টের গতি দেখছে। এখানে সুইচ চাপ দিতে দেরি, ওখানে লাইট দেওয়া জ্বলতে দেরি হয়, আলোর গতি, আলোর ফোকাস। এটা আল্লাহর সৃষ্টির অবস্থায়, তাহলে স্রষ্টার অবস্থা কি হবে? কত জগত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে বন্ধু, এটা বোঝানোর জন্য সূরা ফাতিহা। বিজ্ঞানের যুগে কোরআন বোঝা সহজ হয়ে গেছে। এরা বলছে অসংখ্য জগত, আজ থেকে 1400 বছর আগে বিশ্ববজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বিজ্ঞানময় কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময়
সমস্ত প্রশংসা তার জন্য, যিনি জগৎ সমূহের রব। আলমের বহুবচন কি? আলামিন, যিনি জগৎ সমূহের সমস্ত জগতের যিনি রব। এই অসংখ্য জগৎ যা আমরা চোখে দেখছি, যা আমরা চোখে দেখছি না, এই সব কিছুর যিনি রব, তিনি হচ্ছেন রব্বুল রব্বুল আলামিন। খালি সুরায় বাতিয়া নিয়ে হানাবি আর আহলাদের মধ্যে ঝগড়া, কিন্তু সুরায় বাতিয়া কেন বাধ্যতামূলক এটা নিয়ে কেউ ভাবে না, আমার দুঃখই দেখায়। ডাল সরকি নিয়ে পথে নামছে, ওরা কয় সুরায় বাতিয়া আমার সাথে পড়তে হবে, আর ওরা বলে না ইমাম বললি হইয়া যাবে। কোরআন বলে সাবাহ মিনাল মাসানি, বারবার পঠিতব্য সাত আয়াত বিশিষ্ট একটি সুরা নবী আমি আপনাকে দান করেছি, সুরাতুল হিজর। আমি বলছি কোরআন দিয়ে কথা বলবো, মাঝে মাঝে যদি ব্যাখ্যায় হাদিস আনি, আল্লাহ নবী বলেছেন বুখারী শরীফ হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তি সালাতই হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা না পড়ে। রাসূলুল্লাহর কথা, কোরআন বলে হাদিস বলে, কোরআন বলে হাদিস বলে, ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে। ইমাম হইলে পড়তে হবে, মুক্তাদি হলে পড়তে হবে, একাকী হলে পড়তে, বাংলা অধ্যায় খুলে দেখে ইসলামিক ফাউন্ডেশন, ইমাম মুক্তাদি মুনফরাদ যেই হোক না কেন তাকে অবশ্যম্ভী ভাবে, ইভেন যদি সালাতুল জানাজা হয়, জানাজার নামাজ পড়লো তাকে অবশ্যম্ভী ভাবে সূরাতুল ফাতিহা পড়িতেই হবে। বুখারী শরীফ কিতাবুল জানায়েদ খোলেন, ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি জানাজা সালাত পড়ে দেখাচ্ছেন, সহাদরে জানাজা সালাত পড়ছেন। প্রথমে আল্লাহ করে আমরা সানা পড়ি না, আর সানা নাই, কোন দলিল নাই, একশো একটা ভুল বের করেছি, কুরআন অ্যান্ড রাইট বই আনতে ভুলে গেছি, ভুলে যাইনি, মনে ছিল কিন্তু কষ্ট হবে তাই আনিনি, কথা বুঝতে পারছেন? কুরআন অ্যান্ড রাইট একশো একটা ভুল বের করছি সলাতের ভিতরে, ডকুমেন্টারি রেফারেন্স সহকারে সারা ওয়ার্ল্ডে চলতেছে, উল্টা পাল্টা হইলে মাইর খাওয়ালাম। রেফারেন্স ছাড়া কথা বলা যাবে না, বিজ্ঞানের উৎকর্ষের যুগ, স্যাটেলাইটের যুগ, বিশ্ব এখন হাতের মুঠো, কি কথা ঠিক কিনা? মৌলভী সাহেবরা উল্টো পাল্টা কথা বলবে, ধরা খেয়ে দেবেন। রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তি সালাতই হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা না পড়ে। ইবনে আব্বাস জানাজায় সূরা ফাতিহা পড়ে দেখেছে, প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা, তারপর আরেকটা সূরা পড়তেন, তারপর আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিয়ে দুরুদ ইব্রাহিম পড়েছেন, আবার তাকবীর দিয়ে দোয়া পড়েছেন, আল্লাহুম্মা, ওই যে দোয়া আছে না, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া ইগফির, দোয়া করতেন। তাহলে উনি দেখাইলেন, এরবারে বলছে আমি এই কাজটার জন্য করলাম যাতে তোমরা রাসূলুল্লাহর সালাত চিনতে পারো, রাসূল কিভাবে জানাজার সালাত পড়তেন এটা শিখতে পারো, তোমাদেরকে শিখানোর জন্য আমি সদরে পড়লাম, কথা বুঝতে পেরেছেন? বিশ্বাস না হইলে বুখারী শরীফ খোলেন। আমি ওইদিকে নিয়ে নাচ্ছি না, সূরা ফাতিহা নিয়ে দ্বন্দ্ব করবেন, আপনারা ঝগড়া করবেন, আমি কিন্তু ওই বক্তা না, আপনারা ভুল বুঝবেন না আমাকে, আপনারা দুই দল মিলিয়ে নিয়ে ঝগড়া করবেন, একদম সূরা ফাতিহার পক্ষে আর একদম সূরা ফাতিহার বিরুদ্ধে, এই ঝগড়া করে মসজিদ আলাদা করবেন না, দুই দলে বুদ্ধি করবেন, দুই দলে ডাল সড়কি নিয়ে নামবেন, এটার নাম ইসলাম নয়, কথা বুঝতে পেরেছেন? যদি কারণে বুঝি না আসেও না বলুক, কথা বুঝতে পারছেন? মূল জায়গায় আসেন, সমস্যা কোথায়, আমি এখন আলোচনা শুরু করি, আমি ভূমিকায় আছি। আমি বলতে চাচ্ছিলাম সূরা ফাতিহার এত গুরুত্ব কেন? সূরা ফাতিহার ভিতরে কোরআনে কারিমের গোটা কোরআনে কারিমের সার নির্যাতকে বর্ণনা করা হয়েছে, টোটাল কোরআনের প্রারম্ভ হচ্ছে সূরাতুল ফাতিহা। মানুষ একটা বই লিখলে একটা ভূমিকা লাগে না, ভূমিকার ভিতরে বইতে যে কি বলতে চায়, আমি অনেকগুলো বই লিখছি, তারপরে একটা ভূমিকা লিখি, ভূমিকার ভিতরে প্রকাশ করি যে এই বইতে আমি কি বক্তব্য দিতে চাচ্ছি, আমি কি বিষয়টা ফুটিয়ে তুলতে চাচ্ছি, এটা সারাংশ আমি আমার ভূমিকার ভিতরে তুলে ধরি, কি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিসমিল্লাহর বাদ থেকে আলিফ লাম থেকে নিয়ে নাস পর্যন্ত কি বলতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা সূরাতুল ফাতিহা প্রারম্ভের ভিতরে ভূমিকার ভিতরে সার নির্দেশ বর্ণনা করে দিয়েছে। বুঝি না এই জাতির সমস্যা কি জানেন? আমি আসার সময় বাসের মধ্যে চিন্তা করতেছিলাম আর বলতেছিলাম আজকে রাতে বলবো, আমি বলেই ফেলাই যে কথাটা, সেটা থেকে দেখেন আমরা এখানে সুদূর খুলনা থেকে এসেছি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য,
কথা ঠিক কিনা? আর আপনারা কষ্ট করে এখানে বসে আছেন কিন্তু শিক্ষা নেওয়ার জন্য, কি কথা ঠিক না? একদল শিক্ষা দেয় আর একদল শিক্ষা নেয়, এইটাই ইসলামের পদ্ধতি। কিন্তু দুঃখজনক হলো সত্য, এ দেশে ম্যাক্সিমাম লোক ধর্মীয় জ্ঞান রাখে না, কিন্তু যারা ধর্মের জ্ঞান দেয় তারাই ধর্ম জানে না। অতএব আপনি আমি এ যাব ধর্মের নামে যা শিখেছি ম্যাক্সিমাম ভুল শিখছি, ম্যাক্সিমাম ভুল শিখছি। আর এখন আমাদেরকে শিখাইতে গেলে ভুলটাও দেখাইতে হচ্ছে, অরিজিনালটাও দেখাচ্ছে, তাও খাটনি বাড়িয়ে গেছে, কি কথা ঠিক কিনা? যদি তাই না হতো, ভেজাল মোল্লা যদি সমাজে না থাকতো, তাহলে আমরা অরিজিনালটা প্লেস করে দিতাম, আপনারা মাইনে যাচ্ছেন, কি কথা ঠিক কিনা? কোরআন পড়ে বুঝে দিতাম। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, যে এখন ভেজাল মোল্লারা ভেজাল প্রতিষ্ঠা করতে করতে এখন ভেজালটাই ইসলাম হয়ে গেছে। আপনি বিশ্বাস করবেন না, এই সমাজে প্রতিদিন রাত্রে ওয়াজ মাহফিল হয়, আপনারা এখানে টাকা খরচ করেছেন, প্যান্ডেল করেছেন, কষ্ট করে আমাকে টাকা পয়সা খরচ করে খুলনা থেকে নিয়ে আসেন, কি কথা ঠিক কিনা? কত দরদ ধর্মের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা থাকলে এই কাজটা মানুষ করতে পারে। আমি বলি বাংলার মানুষের মতো ধর্মপ্রিয় ইসলামকে ভালোবাসা মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল। আপনারা সত্যি ইসলামকে ভালোবাসেন, কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের মতো কিছু ব্যবসায়ীরা আপনাদেরকে ধোকায় ফেলে দিয়েছে, আপনারা তাদেরকে চিনতে পারছেন না। আমি আজকে তাদের মুখোশ উন্মোচন করব, আপনি বোঝার চেষ্টা করুন, এদেশের মাটিতে ওয়াজ মাহফিলের নামে শতকরা 95%, শতকরা 95% ওয়াজ মাহফিলের বক্তারা কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বলে। আমি আপনাকে এক্ষুনি প্রমাণ করব, এই মুহূর্তে প্রমাণ করব, অসংখ্য মিথ্যা ওয়াজ এই সমাজে কোরআন হাদিসের নামে চলে, অথচ কোরআন হাদিসের সাথে তার ন্যূনতম কোন সম্পর্ক নাই। কোরআন আমার সামনে আছে, কয়টা মাসলা নেবেন আপনি যা ধর্মের নামে করেন, ন্যূনতম কোন সম্পর্ক কোরআন হাদিসের সাথে নাই, অথচ সেটা ধর্মের একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা না হলে ধর্মের টাকাই করে না। বলেন তো, একটা জিনিস আছে না, ভবনে মরণে দোয়া লাগনে দোয়া ঘোষণে দোকানের উদ্বোধনে কি করি? দেখেন আপনারা বলছেন, আমি বলিনি, কিন্তু বলেছেন কারা? আই ক্যান চ্যালেঞ্জ করো, বাপের বেড়ে কোনো মূল্য যদি থাকো আমার সামনে আসো, কোন মূল্য যদি থাকো আমার সামনে আসো, আমি চ্যালেঞ্জ করছি কোরআনের বিসমিল্লাহ বাপ থেকে নেওয়ার নাস পর্যন্ত কোথাও মিলাদের কথা নাই, বুখারিতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, ইবনে মাজাহে নাই, সিয়াহ সিত্তা বলে ওর সিদ্ধ আমাদের দেশে, যদিও সুনানে আরবা আর সহি আইন হচ্ছে বিশুদ্ধ কথা, তারপরে সিয়াহ সিত্তা নামে প্রসিদ্ধ আমাদের দেশে যেটাকে বলা হয়, তার ভিতরে কোথাও মিলাদের কথা নাই, ইজমায় মিলাদের কথা নাই, কি আছে মিলাদের কথা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় ইমাম, তিনি কখনো মিলাদ পড়েন নাই, তার 400-500 বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে। ইরাকের আরবাব শহরে মুজাফফার কওকরবির নেতৃত্বে সর্বপ্রথম মিলাদ আবিষ্কার হয়েছে, আর কোরআনের কারীমের সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলিয়াম লক্ষণীয় হচ্ছে আলিয়াম, ঐক্যকার দিনে, ইয়াম মানে দিন, আলিয়াম মানে নির্দিষ্ট একটা দিন। নির্দিষ্ট দিনটা কোনটা? বিদায় হজের ভাষণ, বিদায় হজের ভাষণে আরাফাতের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, আয়াত অবতীর্ণ করা হয়েছে, আলিয়াম ঐক্যকার দিনে, আকমালতু লাকুম দীনাকুম তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করা হলো, দিনকে কি করা হলো? আল্লাহ বললেন পরিপূর্ণ, একটা গিলাসে পানি দেওয়ার পরে একবারে টোটাল পরিপূর্ণ যখন হয়ে গেল, এরপরে যদি আর একটু ঢুকাই দিতে তার তো গিলাস কবুল করবে, উগরায় দেবে, উগরায় দেবে, মালায় দেবে, যে আর ঢোকবে, কি কথা ঠিক কিনা? আল্লাহ বলে আলিয়াম আকমাল তো রকম দিন রকম ঐক্যকার দিনে, অর্থাৎ রসুলের চিরদানের 80 দিন পূর্বে বিদায় হাজের ভাষণে ইসলামকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন,
দিন হিসাবে একমাত্র ইসলামকে গ্রহণ করে আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গেলাম, আর এটাকে আমি আল্লাহ আসমান করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। এই কথা ঠিক কিনা? আল্লাহ কমপ্লিট করলো। এখন 600 বছর পরে যেটা আবিষ্কার হলে ওইটা কি হবে? বেদাত মানে কি জানেন? তার নাই, তা কবুল হয় না। বাহু আরব একটু আগে উনি হাদিস শুনেছি, মানে হাজা থাকি আমরি না যেমন কবুল করে না, গিলাস ভরে যাওয়ার পরে আর মধুটুকু হইলেও ঢুকবে না। এই কথা ঠিক কিনা? গিলাস পানি তার ভিতরে যদি মধু দেন তাহলে কি হবে? সাইড দিয়ে পড়ে পড়বে। কি কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ যখন বললেন দিন কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট কোড অফ লাইফ, এর ভিতরে সংযোজন করা যাবে না? সংকোচন করা যাবে না? বাড়ানো যাবে? কমানো যাবে? তাহলে মিলাদ কারা পড়ায় বলেন? আমার মতো জুব্বা আল্লাহ রে, আমার মতো জুব্বা আল্লাহ কিনা? এই জুব্বা কুব্বা দিয়ে গান দিচ্ছে কি সুন্দর, আপনি আমি তো খুশিয়ে যাই। Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Ami mone kora amra parina sob par kon da sanab Pakistaner durud chole ta bolbo apni jodi noa khaile durud ta bolbo raat kore noa khaile lok thakle apni jodi kulnar durud ta bolbo apni jodi fakirer durud ta bolo very god er durud ta ase koto je durud baraitte khal khale ase Allahumma আমি কোরআনের জন্য অবতীর্ণ করিনি যে তোমরা হতভক্ত হবে, তোমরা বঞ্চিত হবে, তোমরা বঞ্চিত হবে, তোমরা শোষণ বঞ্চনার শিকার হবে, এই জন্য আমি কোরআন অবতীর্ণ করিনি। আমি কোরআন এখানে অবতীর্ণ করেছি, তোমরা পৃথিবীর শীর্ষে থাকবে, তোমরা পৃথিবীর শীর্ষে থাকবে। তখনই যখন কোরআনকে কনস্টিটিউশন মানাবে, তোমরা এই কোরআনকে কনস্টিটিউশন মানাবে, এই কোরআনকে সংবিধান মানাবে। কিন্তু মোল্লা এটাকে সংবিধান মনে করে না, এটাকে তাবিজের কিতাব পড়া চল দিকে এই মোল্লার ভিতরে নামাজ হয় না, যে মোল্লা এটাকে তাবিজের কিতাব মনে করে। শোনেন, যে মোল্লা কোরআনকে তাবিজের কিতাব মনে করে ওই মোল্লার ভিতরে সলাত হয় না। মোল্লা দেখছো, আমি মোল্লা দেখাই না। মোল্লা আমার একবার আপনি আর ফিরে আসে তাকে আনে না, মেম্বার সাহেব কিভাবে আনি জানলাই সেটা। কোন মা কা বাচ্চা দেখাইতে পারবে না কুরআন থেকে তাবিজ। তোমার মা কা দুধ দিয়া বিড়ার কা দুধ নেই দিয়া তো মেরে তো সামনে আ যাও, দেখাও এই কায়াত। উত্তরবঙ্গে যাচ্ছিলাম মাহফিলে, এইয়া বড় দাড়ি তাবিজের চড়িতে পাশের মধ্যে বলিলাম তো খুব বলতেছে তাবিজের। আমি তাহলে হাদিস শুনাইলাম, কি হাদিস? আল্লাহ নবীর হাদিস, মানে তার একটা কামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ ধারণ করলো সে শিরিক করলো। কে বলেছেন? রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস দিয়ে শুনাইছি, আমাকে কি বলে জানেন? ফুরফুরা পিসের তাবিজ দেয়, শশিনা পিসের তাবিজ দেয়, সরমুনার হুজুর তাবিজ দেয়, এত হুজুর রবারের মতো টান দিল শুনিতেন ওয়াজ তো দেখেন। আমিও টান দিয়ে কইলাম ইন্দা কাশি সুরাত তাওবা 32 নম্বর আয়াত, কাশি টান দিয়ে হতে হবে। কি হুজুর কাশি? কাশির মানে কি বেশি? আল্লাহ ইন্দা কাশি রামিনাল আহবার ওয়ার বেশিরভাগ পীর পুরোহিতরা,
বেশিরভাগ ধর্মীয় নেতারা জনগণের মাল অবৈধ পন্থায় ভোগ করে থাকে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, আমার কথা না, আমি বলছি কোরআন যদি আপনার হুজুরের বিরুদ্ধে যায় তারপরে আপনি রাগ করতে পারবেন না, তার কারণ আপনি এই কিতাবে ইমান আনছেন। কি কথা দিই কিনা, সবাই এই কিতাবে ইমান আনছি, এই কিতাবে ইমান না থাকলে ইমানই থাকবে না। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। কি কথা দিই কিনা, মুমিনরা এই কিতাবে, আমরা ইমান আনছি এই কিতাবে। অতএব আপনি যদি এই কিতাবের বিরুদ্ধে চলবেন আমার ইমান থাকবে না। আমি তো ব্যারিকেডে আটকায় ফেলাইছি, তাও আর কোনো খাই না বসতে হবে। এখন এখন কোরআন কি বলছে আপনাকে শুনবেন? এখন এই মুহূর্তে কোরআন কি বলে শুনবেন? এই মুহূর্তে কোরআনে আপনার প্রতি নির্দেশ, আমার প্রতি নির্দেশ, আমার প্রতি একটা নির্দেশ হচ্ছে, আপনার প্রতি একটা নির্দেশ। জিজ্ঞেস করেন না কোরআন বক্তা কি করবে, বক্তা কি করবে? কোরআন বলে দেবে। শ্রোতা কি ভালো করবে? কোরআন বলে দেবে। এর নাম হচ্ছে কোরআন, কাল যে জীবন ব্যবস্থা, যা জিজ্ঞেস করবেন তাই উত্তর। ফাদাক্কির বিল কোরআন মাইয়া খাওয়া আই সুরাতুল কাহফ। আল্লাহ বলছেন কোরআন দিয়ে ওয়াজ করো। আমি ওয়াজ করতেছি কি দিয়ে? কোরআন দিয়ে। ফাদাক্কির বিল কোরআন মাইয়া খাওয়া আই, আল্লাহ বলছেন কোরআন দিয়ে ওয়াজ করো। আমি কোরআন দিয়ে ওয়াজ করতেছি। আর আপনাদের কাজ কি? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন আবৃত্ত করা হয় কাজ করবে কয়টা? হাতের দিকে তাকান কয়টা? দুইটা। এটা দুঃখ থাকতে হবে, এটা কি শুনতে হবে, দুঃখ থাকা আর শোনা। আর আমরা কি করি? কি কয়? বাদাম বাদাম কোরআনের মাহফিলে বাদাম খাবেন না, বিয়ালবি করবেন না, খবরদার। আল্লাহ বলছে কুরিয়াল কোরআন কোনো কাজ নাই। এখন এই মুহূর্তে আপনাদের কাজ দুটো, এটা হচ্ছে চুপ থাকার, একটা কি শোনা। তৃতীয় কোনো কাজ করলে কোরআন ইমান নাই, কোরআন বলেছে। যদি মোমেন হন তাহলে এই কাজটা করতে হবে, কিন্তু যারা মোমেন না তাদের ব্যাপারে বলছে গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। যখন তাদের সামনে কোরআন আবৃত্ত করা হয় কাফেরদের সামনে, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা কি বলে যখন কোরআন আবৃত্ত করা হয়? ওরা বলে হট্টগোল লাগাই দাও, তোমরা কোরআন শুনিও। কোরআন যখন আবৃত করা হয় হট্টগোল লাগাই দিয়া, গন্ডগোল লাগাই দিয়া কোরআন বিমুখ করা কাফেরদের কাজ। আর মোমেনদের কাজ হচ্ছে যখন কোরআন আবৃত করা হয় তখন চুপ থাকতে আর শুনবে। কি পাইলেন না নির্দেশ কোরআনের? এখন এই মুহূর্তে কোরআন আপনাকে বলে দিয়েছে কি করবেন, যে কোরআন সর্বকালের জন্য সর্বজনীন জীবন ব্যবস্থা। এটা কোন তাবিজের কিতাব না, এটা একটা কনস্টিটিউশন। এটা সংসদে পাশ করতে হবে, এটা সংসার থেকে বাস্তবায়ন করতে হবে। কি কথা ঠিক কিনা? এটা সংসারে হবে, এটা সংসদে হবে। কি কথা ঠিক কিনা? যেখানে দাঁড়ান সেখানে কোরআন, এ না হচ্ছে মুসলমান। আবার তো মিনুন আবিবাদিল কিতাব ও তা কুরুন আবিবাদিল কিতাব। কিতাবের কিছু অংশ মানবে আর কিছু মানবে না, এটা চলবে না। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, তাই না? কেউ পাবে আর কেউ পাবে না, কেউ নেবে আর কেউ নেবে না, কিছু নিব আর কিছু নিব না, এসব চলবে না। কমপ্লিট কোড অফ লাইফ সব মানতে হবে। কি কথা ঠিক কিনা? মুসলমান হইতে পারছি কিনা আজকে তো পরীক্ষা করে দেই। বলো হিসাবে তাবিদের কথা বলি, হুড়হুড়ে বিশ্বাস শুনাই। আমি আর তাবড়ি দিলাম, তাবড়ি দিলাম কম দাহক। আমি তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখাচ্ছি। কারে দেখাচ্ছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তুমি আমারে হুড়হুড়ের বিশ্বাস দেখাচ্ছ। আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা আসলে আবু বকরের কথা ভ্যালুলেস হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বক্তব্য আসলে উমরের কথা ভ্যালুলেস হয়ে যায়। দলিল মুসনাদে আমাদের হাদিস, আল্লাহ আল্লাহর নবীর তুয়াকৃত সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের, উনি হজের লোক নাই, একটা হাদিস আছে হজ সংক্রান্ত, হজ তিন প্রকার, হজে তামাত্তু, হজে কিরান, হজে ইফরাদ। এই তিন হজ নিয়ে সাহাবাদের ভিতরে বিতর্ক সৃষ্টি হয়েছে। একদল বলতেছে যে আবু বকর এভাবে করতেন, আর একদল বলতেছে উমর এভাবে করতেন, ইবনে আব্বাস বলতেছেন যে আল্লাহর নবী এভাবে করতেন। তখন সাহাবাদের ভিতরে একজন আবু বকরের কথা বলেছে, একজন বলতেছে উমরের কথা,
তখন ইবনে আব্বাস বলছে ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর উমর। ইবনে আব্বাস বলছেন কাকে লক্ষ্য করে বলছেন? সামনে কারা? কাফের। সামনে কারা? সাহাবীরা। কোন সাহাবী? তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ইমানের মানদণ্ড কারা দিয়েছেন যাদেরকে আল্লাহ, আমিনু ইমান আনো কামা আমানান নাস, যেমন নাসের অর্থাৎ নবীর সাহাবীরা ইমান আনায়ন করছে তেমন ইমান আনায়ন করে। সুবহানাল্লাহ। আর এক জায়গায় বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ইমান আনায়ন করো যেমন নবীর সাহাবীরা ইমান আনায়ন করছে, ফাকাদ ইহতাদাও, তাহলে হিদায়ত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানের মানদণ্ড স্থির করছে যে সাহাবীদেরকে, সেই সাহাবীদেরকে লক্ষ্য করে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমি আশঙ্কা করছি অচিরেই তোমাদের পারে আসমান থেকে পাথরের বর্ষণ শুরু হয়ে যাবে। চিন্তা করছেন এখন কি হচ্ছে? শিশির পড়তেছে। কি পড়তেছে? সেই শিশির আর বৃষ্টির পরিবর্তে আমি আশঙ্কা করছি আল্লাহর গজব পাথরের বর্ষণ শুরু হয়ে যাবে তোমাদের পরে। তার কারণ, কারণটা কি? আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সামনে বলছি আল্লাহর নবী বলেছে, আর তোমরা আমাদের সামনে বলছো ক্বালা আবু বকর উমর, তোমরা আমার সামনে প্লেস করছো আবু বকর উমর। আবু বকর কোন? আবু বকর হচ্ছে সেই আবু বকর যেই পৃথিবীর মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাওহীদের দাওয়াত নিয়ে পৃথিবীতে নেমেছিলেন, সর্বপ্রথম যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বলছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সর্বপ্রথম পুরুষদের ভিতরে ঈমান আনায়ন করেছেন আবু বকর সিদ্দিক, আর নারীদের ভিতরে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বালকদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামদের ভিতরে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন সর্বপ্রথম ঈমান আনায়ন করেছেন কোন আবু বকর? যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যে আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোন নবী জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে না যাবে। নবুয়তের ভিতর থেকে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে যাবে, এরপর আল্লাহর নবী বলেছেন কোন নবীর উম্মত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা জান্নাতে না যাবে। আর আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম জান্নাতে পদার্পণ করবে পাও রাখতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে বলেছেন? আল্লাহর রাসূল। জান্নাতের আটটা দরজা আছে, আট দরজা থেকে আবু বকরকে ডাকতে থাকবে আমার দিক থেকে আসো, তা দরজা ধন্য মনে করবে আবু আবু বকরের পাও যদি আমার এই দরজায় লেগে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় দশজন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার এক নম্বর হচ্ছে আবু বকর। আবু বকর ফিল জান্না, উমার ফিল জান্না, উসমান ফিল জান্না, তালহা ফিল জান্না, আলী ফিল জান্না, এভাবে করে কয়জনকে দিতে? দশজন। তার এক নম্বর কে? এই আবু বকর। এক কথা রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গেলে এই যে ভালো করে দেখেন আমরা কারা আছি না, আমরা মানি না, মানি না, কোন মূল্য নাই, কানা করে মূল্য নাই, তার কারণ ওহি এসেছে মোহাম্মদ রাসূলুল্লাহকে পরে, ওহি আবু বকরের পরে আসে নাই। ঠিক কথা, ঠিক রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ ইয়াজালু হাইসা রিসালাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতকে চয়ন করেন, রিসালাত ইলেকশনে আসে না, রিসালাত সিলেকশনে আসে। ঠিক কথা ঠিক না? আবু বকর খলিফা হয়েছেন, নির্বাচিত হয়েছেন সাহাবা একরামের পরামর্শের মাধ্যমে, কি কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকে স্বয়ং সিলেকশন করেছেন। অতএব নবুয়তের কথার সামনে আমরা পৃথিবীর কোন কথাকে কানা কোয়েন মূল্য দিই না। যেখানে আল্লাহ রাসূলের বক্তব্য এসে গেলে আবু বকর আর উমরের বক্তব্য চলে না, সেখানে যদি কেউ বড় ইমাম সাহেবের ফেলেস করে চলবে না, ইমান থাকবে? কথা বলেন ইমান থাকবে? তলি কোরআন দিয়ে দিবারি রাখেন না, আমি বলছি কোরআন দিয়ে কথা বলবো।
কোরআন দিয়ে কথা বলবো, কোরআন বলে ইমান থাকবে না। কোরআনে আল্লাহ কসম করেছেন, আল্লাহ কসম করেছেন ইমান থাকবে না। কয় গ্রেডের ইমানদার হয়েছেন? ইমানের দাওয়াত দিয়ে বলেছেন, ভালো কাজ করতেছেন, ইমানের দাওয়াত দিচ্ছেন, নিজের ইমান দিঘা থেকে না আগে তাই দেখেন। কোন দিকে দাওয়াত দিচ্ছেন, কোথায় ডেকে নিয়ে যাচ্ছেন, আগে সেই জায়গা সিলেকশন করেন আপনি। আপনার নিজের জায়গাই ঠিক নাই, আপনার নিজের অবস্থান ঠিক নাই, আপনি কোথায় ডেকে নিয়ে যাচ্ছেন। মানুষগুলোকে বিভ্রান্তিতে কেন ফেলাই দিচ্ছেন? আগে বোঝেন, আপনি নিজে বোঝেন, তারপরে ডাকেন। কি কথা ঠিক কিনা? ডাকেন ভালো কথা, মানুষকে হাতে পায়ে ধরে আল্লাহ মুখী করা পৃথিবীতে এর থেকে ভালো কাজ হইতেই পারে না, হইতেই পারে না। আল্লাহর ভাষায় ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালেহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এ তার কথার থেকে ভালো কথা আর কার হইতে পারে? আল্লাহ বলছে হইতেই পারে না, তার মানে আর ভালো কথা হইতেই পারে না। দাআ ইলাল্লাহ, যে মানব দিগকে আল্লাহর দিকে ডাকে। কোন তন্ত্র মন্ত্র মাধা বিধান তরিকা মত পথ কোন আদর্শের নাম দাই আল্লাহ নয়। আলেমে দিন বসে আছে দাই আল্লাহ, এই যে দেখেন আমার হাতে দাই আল্লাহ। আল্লাহর কথা কোথায়? কোথায় আছে? এটা কার কিতাব? কিতাবুল্লাহ। এটা মাখলুক না গাড়ি মাখলুক? আল্লাহ কি মাখলুক? আল্লাহর কথা কি মাখলুক? এই জায়গায় মাখলুক বলতে পারেন না, আমরা বানাইছি। কিন্তু কুরআনের কুরআনের মূল জিনিস মাখলুক না, যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন 80টা কুড়া লাগাইতো, 80 কুড়া খাইছে ইমাম, তারপরও জীবনে স্বীকার করে নাই। বলতে যে আমার জীবন চলে যেতে পারে, তো আমি কোরআনকে মাখলুক বলতে পারি না, তার কারণ আমার স্রষ্টার মুখ নিঃসৃত বাণী। স্রষ্টা যেহেতু খালেক, তো স্রষ্টার বাণী কখনো মাখলুক হইতে কঠিন ব্যাপার। কোরআন যত বড়বে তত মজা, যত বড়বে তত মজা। সূরায়ে বাতে কত শুনছেন জীবনে, কোনদিন বিরক্ত হয়েছেন? প্রত্যেকদিন ইমাম সাহেব পড়ে বিরক্ত হয়। আর মমতাজের গান দুই তিনবার শোনার পরে কি কেমন লাগে? ও বাইককে যায় পরে পড়াইতে মনে চায়, প্রথমে একটু ভালো লাগে, কি কথা ঠিক না, দোষ তো সবার মধ্যে আছে, কিন্তু পরে চিন্তা করে এই শয়তানটা খায়, লজ্জা নাই নির্লজ্জ বেহায়া পরে মনে মনে গালি দেয়, তলে তলে গালি দেয়, কিন্তু বন্ধু মহলে কিছু কইতে পারে, দেখো সমস্যা। কিন্তু কোরআনের ব্যাপারটা কি তাই? কাটটা কাবের কোরআনের আওয়াজ শুনিয়ে কোরআন কর্ণ কুহরে পৌঁছাইছে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মোড় পরিবর্তন করে দিয়েছে। কোরআন এমন কিতাব, যত পড়বেন তত মজা, যত পড়বেন তত মজা। আপনার ভিতরের রোগ সব চিকিৎসা করে দেবে কোরআন, তাবিজ লাগবে না। আরে কোরআন মানে দেখো কোন রোগ থাকবে না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন হচ্ছে আরোগ্য। কিন্তু কিসের আরোগ্য? ডায়াবেটিস সারবে? ডায়াবেটিস রোগ না, রোগ কোনটা আমি একটু পরে বলতে চাই, আমি ডাক্তার, আমি চিকিৎসা করার জন্য ভাই শিখা। সব থেকে বড় লক্ষণটা আজকে সেটার আলোচনা শুরু করছে, সে আয়াতে আমরা যাইনি, ভূমিকায় আছি। আমরা যদি কোনখানি ওই আলোচনায় না যাই, এখানে ছেড়ে কি আলোচনায় যাবো? সারা রাত এই ঠান্ডায়, কালকে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর এলাকায় কথা বলছেন, একবার জাগা মতো কালকে দিতে হবে। তো আপনার সাথে গলা ঠিক থাকে, তাহলে বাতালের পাশে গিয়ে হকের হুঙ্কার দিতে হবে। তোমরা কি মনে করেছো এখনো কোরআন ওয়ালা আছে? আমরা এখনো ঘুমোইনি, আমরা ভান করে আছি, ভান করে আছি। এদেশের প্রতিটা মানুষ আমেরিকার নৌকা করে আর বিএনপি করুক না করো, প্রত্যেকে কোরআনকে ভালোবাসে। কি কথা দেখি না, কোরআনের বিরুদ্ধে কিছু হলে, কোরআন লড়াদের কিছু হলে এদেশের মানুষ বসে থাকবে না, ইনশাআল্লাহ তারা ময়দানে নামবে। তোমরা এখনো বুঝতে পারো নি, তোমাদের ভাত ভঙ্গি আমরা দেখতে আছি, আমরা বাপ বঙ্গি দেখছি, তোরা আমাদেরকে দেও নাই।
রক্তের মুজাহিদ। আমরা সেবা করার, আমরা জীবন দিতে চাই কুরআনের জন্য। আমাদের জীবন যাবে যদি পাশের তলে যায়, দেওয়ালের নিচে যেতে পারে, কিন্তু আমরা যদি আল্লাহর জন্য জীবন দিই, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ আমওয়াত। আল্লাহ বলেছেন আমার বুকে নিহত হয় তাদেরকে মুর্দা বলিও না, তারা জিন্দা, তারা কি বলে ওয়ালা কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমরা উপলব্ধি করতে পারো না। তাদেরকে জীবন দেওয়া হয়, আদি শরীফের ভিতরে আছে শহীদদেরকে সবুজ পাখির মতো একটা প্রাণী তৈরি করে দিয়ে জান্নাতের বাগানে ছেড়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জান্নাতের বাগানে ঘোরে আর খায়, তা মরার সাথে সাথে জান্নাত হচ্ছে শহীদ, মরার সাথে সাথে কি আরে মরতে তো হবে। এ মুসলমানের বাচ্চা আবার হুম খাইতে হবে। তুমি কোন জাতি, তোমার নিজের অস্তিত্বের কথা ভুলে গেছো। ছাগলের বালে দিয়ে ছাগলের বাচ্চা, ছোটবেলাতে বাঘের বাচ্চার সাথে বাঁধছে, কথা বলছে ছাগলের বাচ্চা, বেড়ার বাচ্চা, ওই জন্য বাড়িতে বাঘের বাচ্চার সাথে বড় হয়েছে। বাঘের বাচ্চা তো আস্তে আস্তে বড় হয়ে যায়, ও ছাগলের আর বেড়ার বাচ্চা বড় হয়, ওর হাইট ওই ছোটই থেকে যায় যতই বাঘের সাথে ঘুরে, কিন্তু ওরা ছোটবেলার থেকে ওর ভাই ভাই মনে করে, ওরে কিছু কয় না, কথা বুঝছেন। জঙ্গলে ছেড়ে দিতে মালিক ছেড়ে দিলে এক বাঘের কাছে যখন গেছে, বাঘের বাচ্চারা বাঘ হালুম করে যখন আওয়াজ দিয়েছে, এই ভেড়ার বাচ্চা কুচ খেলতে একদিকে দৌড়ে এক খাড়ার ভিতরে এক জায়গায় করে বুদ্ধি বুদ্ধি দিয়ে গেছে, কিন্তু বলছে বাঘের বাচ্চা নিয়ে করা বাঘ দাবার দিলি বাঘের বাচ্চা লড়ে, কাঠ দাবার দিলি মুরগির বাচ্চা কি করে মুরগির ভিতরে ঘুরে যায়, কি কথা দিচ্ছে না, মুরগির একটু ভয় পায় না, কি কথা ঠিক কিনা। তাহলে বোঝা যাচ্ছে বাঘের বাচ্চা বাঘের ভয় পায় না, সব করে দাঁড়িয়ে আছে, বাঘের হুঙ্কার শুনেও তারা কেউ নয় না। বাঘ জিজ্ঞেস করছে আমি হুঙ্কার দিলাম, ওই যে পলায় গেল, তোরা কেন পলায় দিলা, তখন কি আমাদের ভাই বুঝতে তো পারলাম না, ওরে ডাক দিতে, ওরে ডাক দিয়ে বলতেছে যে তুই পলাইলি কেন, তবে আমার ভয় লাগছে, তবে তুই তো বাঘ না, ও তো তোমার ভাই না, ওদেরকে বলতেছে কে বলছে আমাদের ভাইটা ছোটবেলা থেকে আমাদের সাথে মানুষ হয়েছে, বড় বাড়ি সবাইকে একসাথে থাকতেছি, আমাদের ভাই না কি বল, তোর ভাই না আমার সঙ্গে, এই কথা বলে নিয়ে গেছে। অদূরে এক কুয়া ছিল, কুয়ার কাছে নিয়ে বাঘের বাচ্চারে নিয়ে গেছে আর ছাগলের বাচ্চা বকরির বাচ্চা নিয়ে যে বাঘ বলতেছে ওই কুয়ার ভিতরে, আর মোমেন মেয়েরা তোর মোমেন মোমেন মোমেনের দর্ভন স্বরূপ, আয়না আয়নার কাছে নিয়ে গেছে, কথা বলতে গেছে বাড়ির মধ্যে আয়না, ওই আয়নার ভিতরে বাঘ নিজের চেহারা দিয়ে বলতেছে এবার তুই ওইদিকে দেখা দেখ, দেখছি দেখে বলতে দেখ তোর সাথে আমার মিল আছে কি, একবার এখন ওইদিকে তাকো, ওই যে বেড়ার বাচ্চা ওইদিকে তাকা, তাকা দেখ কিছু মিল নেই, কথা বুঝতে পারছেন। তো বেড়ার বাচ্চার সাথে থাকে বাঘের বাচ্চা যেমন নিজের অস্তিত্ব ভুলে যায়, নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়, কি অনুরূপ অবস্থা আমাদের হয়েছে, পার্শ্ব বস্তু পৌত্তলিকদের সাথে থেকে পৌত্তলিকদের সৌজন্য পেয়ে পৌত্তলিকদের সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে গেছে, হাওয়াই সংস্কৃতি ঢুকে বিভিন্ন সংস্কৃতি ঢুকে আমাদের আসল অস্তিত্বকে বুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কি কথা দেখি আবার হুম করতে নারায়ণ কাশ্মীর বলে নারায়ণ কাশ্মীর মুসলমান এ বাড়ির বাচ্চা আবার জিন্দা হয়ে যাবে, কি কথা দেখবি না, শয়তান সব পলায় যাবে, আবার আবার শুনেই সব পলায়, শয়তান খালি পাঁচ দিবস দিতে রয়েছে, তার আল্লাহ রাসূল বলেছে, কি কথা দেখবি না, তৈরি পাঁচবার আদান দাও মিম্বর সাহেব আর মসজিদ বানাইছে, আদান দিব একেবারে শয়তান সব পলায় যাবে, হৃদয় বদল পয়দা কর বদরের ময়দানে কয়জন ছিল, বেশি লাগবে না আমাকে তাও জানি, তোমাকে মেজারিটি আছে মাস্টি গ্যারান্টেড,
ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, আর আমাদের জন্য কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ শুকর গুজার বান্দার সংখ্যা কি? আল্লাহ বলছে এই অল্প সংখ্যাকে আল্লাহ বিজয়ী করবে, আল্লাহ ওয়াদা করেছে কোরআনে। এই কথা ঠিক কিনা? অল্প লাগবে, বেশি লাগবে না, কিছু মুজাহিদ আমার সাথে আয় মাঠে, আয় ময়দানে, আয় এই জমিন কোরআনে, আর এই জমিনে কোরআনের রাজকে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। এই জমিন কোরআনের জন্য অপেক্ষা করছে, এই নিষ্কাশন আর এই স্ত্রীষণ আর এই যত রকমের কিছু দেখা যাচ্ছে, আমি এর ভিতরে মেঘ দেখে ভাই কৃষ্ণ ভয় পিছনে তার সূর্য আসে, আমি এর ভিতরে অনেক আশার কিছু দেখতে পাচ্ছি, যত নিষ্কাশন হবে তত আল্লাহর শুক্রা নেমে আসবে। আমাদের অন্ধকারে আল্লাহর কাছে তাও ইলাহুল আলামিন, এই শয়তানদের কবল থেকে আপনি আপনার কুরআনকে হেফাজত করুন, আমিন। আপনি আপনার দিনকে হেফাজত করুন, যে দেশের মাটিতে উলঙ্গন ন্যাংটা ফিলিম চলে, রাস্তা ঘাটে উন্মুক্ত স্থানে চলছে, হাটে বাজারে হাতের ভিতরে চলছে, কোনো বাধা নাই, কি কথা ঠিক কিনা? কিন্তু কোরআনের কয়টা আয়াত লেগে যদি একটা একটা বই কোনো জায়গায় পাওয়া যায়, নির্মূল করার জন্য কোরআনের আবির্ভাব করেছে, মানুষের জীবন দেওয়ার জন্য কোরআনের আবির্ভাব করেছে। কোরআন বলেছে একটা মানুষকে কেউ যদি অবৈধ অন্যায় ভাবে কতল করে, সে যেন গোটা বিশ্ববাসীকে কতল করার অপরাধে অপরাধী হলো। কি আইন, কনস্টিটিউশন, সংবিধান! তোমার মতো নাই, চুরি আনলো, টাকা দিয়ে সারা দুনিয়ারে মারলো, মাইদের জেলখানায় ঢুকাই দিলে, তারপর টাকা পয়সা দিলি, কয়েকদিন করে ওই দৌড়টা টাকা দিয়ে বেরিয়ে আসলো, কি কথা দেখি না? তাই এখানে আইন আছে, কানুন আছে, বিধান আছে, প্রয়োগ করে দেখো। কলেজে পড়াইতে পারে না মেয়ের ইপটিসি কত সহজে বন্ধ হবে, রাস্তা খুলে দিয়ে তো মোমবাতি জ্বালাই দিয়ে, মোমবাতির জন্য আগুন জ্বালাই দিয়ে দোয়া করে, গলিস না রে গলিস না, গলিস না রে গলিস না, বদমাই তোমার মেয়ে কোথায় যায় তার খবর নাই, কলেজে পড়াইলে বরবার হয়, ও কার কাছে থাকে, কোথায় রাত কাটায়, কোন জায়গায় যায়, তোর খবর আছে? তুই বন্ধু বরিশালের গ্রন্থে আমার দোস্ত একটা আছে বক্তা, তার মুখে শোনা রাবি বর্ণনাকারী, আমি ভালো দন করি, তারপরে ভালো কি মন্দ সত্যি কি মিথ্যা জানি না, আমরা যেহেতু ভাবুল কথা বলি না এজনই বলছি, তার মুখ দিয়ে শোনা, দুই বন্ধু আছে যে একজনের মেয়ে হরে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর এক বন্ধু ছেলে হরে ঢাকা বিশ্ববিদ্যালয়, দুইজন একসাথে লঞ্চে, লঞ্চের পরে গপ গুজারি করতে করতে আসতেছে, ইতিমধ্যে ছেলের বাবা বলছে বাবা ভাই আর তো পারি না, টাকা পয়সা দিয়ে দিয়ে জমি জমা সব এক ছেলে হরাইতেছে, সব শেষ হয়ে গেল, খুলনার বাসায় বলছি, বুঝতে পারিছেন, ছেলের বাবা বলতেছে। এখন মেয়ের বাবা বলে কি বলেন দোস্ত, আমার মেয়ে দিয়ে অনেক লেখাপড়া করে আর মাঝে মাঝে টাকা পাঠায়, কথা বলতে হচ্ছে আমার ভিতরে যারা আছে তারা তো আমার বাস্তব বিজয় করে দেবে, কি বস করো, কথা বলতে কি বস করো, তখন ছেলের বাবা বন্ধু বুঝতে পারছে আমি জমি জমা পেয়েছি, টাকা পয়সা পাঠায়, আমার টাকা যায়, কথা বলতে পারছে, টাকা কোথায় যায়, লেখাপড়ার নামে পার্কে কারা, এই উন্মত্ত আর উলঙ্গ লোকগুলো কারা, এই উলঙ্গ মেয়ে ছেলে কারা, আগে উড়না বাড়াই তো পাতলা, কাপড় বানানো পায়জামা বানানো তো পাতলা, পাতলায় প্রতিযোগিতা শুরু হয়েছে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 আগে বলেছে, এমন যুগ আসবে যে যুগে নারীরা কাপড় পরেও উলঙ্গ থাকবে,
এরপরেও বিশ্বাস করো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিল? নিজের চোখ দিয়ে দেখতেছো, 24 ঘন্টা দেখতেছো, নিউমার্কারের সামনে যাও, কাউন্সিলর সামনে যাও, দেখতে পারবে এরা কারা, তোমার আমার সন্তান। তুমি কিসের নামাজ পড়ো? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ঠিক অনুরূপ করো। বরং তো নামাজের পুরাণে মনে হয় নামাজের থেকে পর্দার সংক্রান্তের ডিটেলস বর্ণনা করেছে আল্লাহ। নামাজে শুধু ইশারা ইঙ্গিত আর বাকিটা রাসূলুল্লাহর ঘরে ছেড়ে দিতে, কিন্তু পর্দা সম্পর্কে বলে দিয়েছে কিভাবে কি করতে হবে। অকারণা পি বয়সী কন্যা পালা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়াতিল ওলা। চাইলাদের নারীরা যেমন বানাও সিঙ্গার করে, মেকআপ করে, বিউটি পার্লারে গিয়ে নিজেদেরকে প্রদর্শন করে, নিজের দিক আকর্ষণ করতো, খানকিরা যেমন আকর্ষণ করে, খানকি কি কাজ কি? বড় লোকের তাইলে খানকি হয় না, তাই না? তোমারটা খানকি হয় না, তোমারটা ওই উচ্চ টঙ্গের দেয় হোটেলের মধ্যে দিয়ে সারে খেয়ে দিল, আর এ তো টাকা পায় না তাই ভারকে করে। তোমারটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ওটা জাতিকে শেষ করে দিয়েছে। এই বরবাদ জাতি কলেজ ইউনিভার্সিটিতে বরবাদ তৈরি করা হচ্ছে, সেখান থেকে টাকা পয়সা খরচ করে বরবাদ তৈরি করে নিয়ে আসা হচ্ছে। তারা উলঙ্গ পায়া আর বিহায় বলার হট হয়ে গেছে বাংলার জমিনে। এরা যদি মূল্যা না থাকতো আমাদের মতো এই মৌলভীকে, উহাদের জন্য এরা পাচ্ছে না হইলে বাংলাদেশ তাহলে কামরূপ কামুক মানে হলে তো দিয়ে কি হয় জানেন? আমরা একটু ওয়াজ করি বিদায় এই মাঠে ময়দানে, আমি তো দেখি মাদ্রাসায়ও কিছু নাই, কোনো জায়গায় কিছু নাই। এখন আমার মাঠে ময়দানে একটু কিছু লোক চিনলেই তাই এখনো পর্যন্ত কিছু মানুষ ঠিক আছে। এদেশে রাষ্ট্রীয়ভাবে পর্দার আইন আছে, এদেশে রাষ্ট্রীয়ভাবে চোরের হাত কাটা হয়, এদেশে আল্লাহর আইন বাস্তবায়ন আছে, এদেশের মাটিতে আল্লাহর আইন বাস্তবায়ন নাই, সেদেশের মানুষের কোনদিন কল্যাণ হতে পারে না। ও জমানে নে মুয়াজ্জে মুসলমান হোকার তুম জলিল আর খার হো, তারেকে কুরআন হোকার তোমরা কুরআন ছেড়ে দিয়েছো, আজকে তোমরা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত শোষণ বঞ্চনার শিকার। 2009 আল্লাহ তৌফিক দিয়েছিল, ডাক্তার জাকিরের ওয়াজ মনে পড়ে গেল। ডাক্তার জাকির একটা লেকচার শুনছিলাম, উর্দু লেকচার। মে যাও সৌদি আরব মে নেই গিয়া থা, মে শুনা হ্যায় সৌদি আরব মে আদমি জব চুরি করতা হ্যায় তো উসকে হাত কাটা জাতা হ্যায়। চুরি করলে হাত কাটে না? কার আইন? আর আপনাকে দেশে কি আইন? আপনাকে দেশে তো চোরের আইন আছে না? ও জেলখানায় ঢুকবে কয়দিন? ঢুকবে মাল খাইবে, আর কটা চোর ওর কাছে মাল খাবে? কথা বলতে আছেন, কটা চোর আছে রাস্তাঘাটেও চোর দাঁড়ায় খায়, গাড়ি আলারা যাইতে পারে না। কি কথা ঠিক কিনা? এই গরিব মানুষ গাড়ি চালায়, এই ট্যাক্সি ওরা লালিত লালিত হয়, আবার এই গাড়ি ওদের কাছ থেকে টাকা খাবে। টোটাল একটা শয়তানি আর শুরু হয়েছে দেশটা। একবার দেশের মোড়ে মোড়ে রন্ধে রন্ধে ফাঁকা খানে ওনারা দাঁড়িয়ে গেছে, কি কথা ঠিক কিনা? টোটাল দেশটাকে একটা মানে মরের মূল্য পাই বাড়িয়ে নিয়েছে। দেশটা তো আমাদের দেশ, কি কথা ঠিক কিনা? আমরা দেশে জন্মগ্রহণ করেছি, আমরা কোনো রাজাকার না, 70 ইংরেজিতে জন্ম দিয়েছি। 70-71 সময় আমি 1 বছর দিলাম, আমার মার করে দিলাম, কিছুই জানি না। দাড়ি রাখি রাজা করা হয় নাকি? পাইছো নাকি? মুক্তিযুদ্ধ একবার হইতে আবার মুক্তিযুদ্ধ করবো, দেশ রক্ষা করার জন্য জীবনের আখেরি বিন্দু দিয়ে দেবো আমরা। তার কারণে এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চাই আমরা। আমাদের এখানে আমরা জন্ম নিয়েছি, সোনার বাংলাকে আমরা ভালোবাসি, সোনার বাংলা আমাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা আছে। দেখার যে যেখানে জন্ম নেয় সেখান থেকে ভালোবাসে, কি কথা ঠিক কিনা? রসুল হিজরত করে চলে গেছিল না, গেছিল জন্মভূমি কোথায়? মক্কায়, বাইতুল্লাহ ওয়াদিয়ে মক্কা, ইব্রাহিম আর ইসমাইল যে ঘর নির্মাণ করেছে। আল্লাহ নবী যখন যাচ্ছে তখন বারবার বাইতুল্লাহ দিকে তাকায় বলে, বাইতুল্লাহ তোকে ছেড়ে যেতে আমার মন চায়, মক্কা সারিয়া নবী মদিনাতে যায়, মক্কা সারিয়া নবী
মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। বারবার থাকায় আর গাইতে মনে চায় না, কোথায় তালাইবা, যাবো না কোথাও, থাকবো এখানে, জীবন দেব এখানে, এই দেখে আমরা আল্লাহর রাত প্রতিষ্ঠা করতে চাই। আছেন না? আরে কোরআন প্রতিষ্ঠা না হইলে শান্তি নাই। সব মিলে দিয়েছি আমরা, সব কটা দেখেছি, 5 বছর দিছি, 10 বছর দিছি, সব দিছি, ঘুরে ফিরে মুদ্রার এপিটার অফিস, কি কথা দেখি না। কোরআন ছাড়া নিষ্ঠা নাই। আল্লাহ দেখাচ্ছে দেখ সব মেলিছিস, আবার ঘুরে ঘুরে চলে আসছে আমার কনস্টিটিউশনের কাছে, আমার সংবিধানের কাছে ফিরে আসতে হবে। কারে দিয়ে জিন্দা করবে? তা আল্লাহ ভালো জানে, কি কথা দেখি না। মেম্বারে হেদায়ত দেবে, ওদের দিয়ে যাবে মেম্বার সাহেবে, আল্লাহ হেদায়ত দেবে। আল্লাহ ওদের তোরা যদি না করিস, আমি বাতেলে হেদায়ত দিয়ে তাদের মাধ্যমে আমার দিন প্রজ্বলিত করবো, কি কথা দেখি না। মতি মনোহি বলা উকারি হাল মুশরিকুন, আমি আমার আলোকে প্রজ্বলিত করবোই, তাতে মুশরিকদের যত দালা হোড়া হোক না কেন, আল্লাহ জ্বালাইবে। কোন কায়দায় জ্বালাইবে রে, কখন জ্বালাইবে রে বুঝতে পারছো না। আর আমি খালি দোয়া করতেছি আল্লাহ কবুল করে না, তার কারণ মরতে তো হবে, কি কথা ঠিক কি না। আল্লাহর জন্য মরবো না কেন? আরে নিয়ে গাড়ির দলে হয়ে মরবো, শ্রীঘরের মতো মরবো, কুত্তার মতো মরবো, ওই রকম জীবন দিয়ে লাভ কি? মোহাম্মদ আলী দোহায়ের মনে আলে বলছে, সে কি একদিন কা জিন্দেগি, কিদের কি শো সারা জিন্দেগি সে বেহতার হয়। বাঘের মতো হুঙ্কার দিয়ে একদিন বেঁচে থাক, পাতার মতো বাস, কি কথা ঠিক কিনা। শ্রীঘরের মতো শত বছর বেঁচে থেকে লাভ কি? মুসলমানের বাচ্চা হচ্ছে মুদাই, মুসলমান সৈনিক, সৈনিক যে গভর্নমেন্টে যারা আছে ওরা মুসলমানের বাচ্চা, কি কথা ঠিক কিনা। কোন সময় বন্দুকের নাল ঘুরে দেবে, কথা বলো না, রাশিয়ার সাথে পাঠাই দিল, ওই যে নাম কইলে তো সবার পাঠাইছিল, আমেরিকায় পাঠাইছিল, মুসলমান ইয়ার ভিতরে ছিল, মুসলমানের বাচ্চা ওইটা আমেরিকা হটাই দিল রাশিয়ার বিরুদ্ধে আফগানিস্তানে, মুসলমান ইয়ার সেই ফুজে উঠে থাকছে এই বন্ধুকের নাম ঘুরে আসতে ঘুরেছে, যেই ঘুরেছে সেই ওরে শেষ করে দিচ্ছে, ওরে রাখে লোক যাকে ইচ্ছা বাচ্চা হাতে, যাকে ইচ্ছা নামাইবে, কি কথা লিখি না। কারাতে বিয়াদিকাল, কারাতে কোন গণতন্ত্র যতই চন্দ্রকান্ত না কেন, কোন তন্ত্রে কাজ গুরুই আল্লাহ, কথা বুঝতে পারছো। তুমি আর আমি যা মনে করতেছি তা না, আসমানে ফয়সালা হয়ে রয়েছে, ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম, আল্লামা আলুসিল মারকাজে খাজানা হ্যায়, যাহা সে সারা দুনিয়া কা দফতর কা ফয়সালা সাদির হোতা হ্যায়, পহলে ওহা হোতা হ্যায় ফির ইহা হোতা হ্যায়, কথা ঠিক কিনা। মেম্বার সাহেব ওই সিদ্ধান্ত নেই, যেটা আল্লাহ সিদ্ধান্ত আগে হয়ে থাকে, এবারে মেম্বার সাহেব সিদ্ধান্ত নেয়, কি কথা ঠিক কিনা। কারে কোনটা ঘুরে দেবে আল্লাহ, কোন জায়গাতে কোনটা এনে নেবে বুঝতে পারছো না। আমরা খালি দোয়া করতেছি আল্লাহ এই ভূখণ্ড তোমার, আমাদেরকে দিয়েছো তুমি, এই ভূখণ্ড কারোর না, কি কথা ঠিক কিনা। এই ভূখণ্ড কি কারোর? জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, আমার প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ না। ওমাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। ওমাহিয়ায়া আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। এ জমিনে আমারে পাঠাইছে, এ জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, তার জন্য আমাকে চেষ্টা করতে হয়েছে, আমি প্রতিষ্ঠা করবো না, প্রতিষ্ঠা করবে না আল্লাহ। আরে বোমা লাগবে না, এই যে বোমা জাকির নায়েক কইছে যে ইসলামের বোমা বহু আগে বাড়তে হয়েছে, কথা বলতে নাই বিএসটিভি দেখো আর কিছু লাগবে না, আলেম মাদ্রাসায় বলা লাগবে না, খালি বিএসটিভি আর কিছু না, অন্যটা দেখলে আবার গুমরা হয়ে যাবো, নমাজ রাখবে এখানে টিভি ঘরে নিয়ে নাকি ঘরে
যদি পারো তাহলে শুধু ফিস টিভি চালানো যায়, এরকম কায়দা থাকতে পারে নেওয়া যাবে, আর তা না হলে ঘরে ঢুকইলে বিপদ। ইসলামী একটা টিভি করেছে, তার মধ্যে তো দেয়াল মারে আল্লাহ, আমি কই ইসলামে তো বারোটাই বিপদ আছে, ইসলামের নাম কি ব্যবহার করা হচ্ছে? ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে ইসলামী ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী দেবো, ইসলামী হবো, ইসলামী টিভি, কয়দিন ঘরে পাবে ইসলামী মত? কথা বলেন নাই ইসলাম শুধু নাম সর্বস্ব, সবাই বলবে আমার মুসলিম, আমি ইসলাম মানি, ইসলাম জিন্দেগির কোথাও নাই, কথা ঠিক কিনা? বলমাও বলো, আরে আমার ওয়া শুনলে অবাক হয়ে যাবা, জীবনেও শোনোনি আর মাথায় বাড়ি দেবে না, হুজুর আইছে, আমি অরিজিনাল ওয়া করিনি, কেবল উমের ভৌতিক জোর দিচ্ছি, এলোভৌতিক আনো যায়নি, আর অপারেশন তো পরে এসে করবো। কলমা গলত, কলমা থেকে নিয়ে কবর পর্যন্ত এদেশের মোল্লারা ওয়াজ করে, কোথাও নাই লাই লাই লাগলে মোহাম্মদ রাসূলুল্লাহ। কোন জায়গা আছে দেখা দিন, দেখ কোরআনের কোন আছে, হাফেজ থাকতেন দর্জনে দর্জনে হাফেজ বেরোচ্ছে বসে পড়ছেন, সেইখানে মনে কতগুলো হাফেজ আছে, তারই ফাঁসাও হাফেজ আছে, আছে না? বলো দিনে একটা আয়াত কোন আবেশ্যাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের কোন আয়াত আছে কথা বল। কিন্তু আমি যদি কই এটা কলমা না, তাহলে আমার মাথায় বাড়ি চলে, আমি দেখাই দিচ্ছি, আমি তো ডকুমেন্টারি কথা বলি, রেফারেন্স সহকারে কথা বলি, কোরআন আমার সামনে, কোথাও নাই, হাদিসেও নাই, বাগদাদি কায়দায় আছে। ইসলাম কি বাগদাদ থেকে আইছে না মদিনা থেকে আইছে? ইসলাম কি মক্কা থেকে আইছে না বাগদাদ থেকে আইছে? এই বাগদাদটা যেটা ঘুরে আইছে ওটা শেষ করে দিছে জাতিরে, পাগড়ি মাথায় পাগড়ি টেনে দিয়ে, পাগড়ি পাগড়ি টেনে দিয়ে বায়াত করেছে না, এই পাগড়ি টেনে দিয়ে বায়াত এখন জাতিকে শেষ করে দিয়েছে। মুসলমানেরা আসছেন নায়কের কাছে সওয়াব গ্রহণ করবে, আল্লাহর কনস্টিটিউশন অনুসারে যতদিন আপনি রাষ্ট্র পরিচালনা করবেন ততদিন আপনার আনুগত্য করবো, আমরা শুনিব আর মানিয়া লইব, আমরা শুনিলাম মানিব না, এরকম কথা আমরা কোনদিন বলবো? এই সওয়াব গ্রহণ করবে রাষ্ট্র নায়কের কাছে, ইসলামী স্টেটের নেতার কাছে, পীরের কাছে না, কিসের ভিড়ের বায়াত করি, সব শয়তানের পীর শব্দই ইসলাম নাই, আয় আমার সাথে বয় কোরআনের কোথাও নাই পীর শব্দ, আরবিতে অন্তরিক্ষ অক্ষর আছে, পীর লেপটিকালি প্রথম যে অক্ষরটা লাগে ওই অক্ষরটাই আরবি অন্তরিক্ষ অক্ষরে বলি নাই, ওয়া শুনি তো ওয়াজ দেখনি, আমার কাছে আসো ওয়াজ দেখাই দিব, মানে একবার সাইন ভিতরে দেখাই দিব, কোথায় পাইছে এই সব শয়তানিয়াত? পীর শব্দ ইসলাম না, এটা কোরআনের শব্দ না, এটা হাদিসের শব্দ না, যদি কোরআন হাদিস না তাহলে কি ইসলাম হয়? পারস্য থেকে তার আমদানি ঘটেছে, এই পারস্যের পীর তত্ত্ব ইসলাম আমাদেরকে দিয়েছে কি? সালাতের পরিবর্তে নামাজ, রোজার পরিবর্তে সিয়ামের পরিবর্তে কি দিতে? রোজা, মালাকের পরিবর্তে দিতে ফেরেশতা, এইগুলো সব কোন দেশের পরিভাষা? আরে ভিন্ন দেশের একটা ভাষাই তো বলতেছেন আপনি, নামাজ কি আপনি বাংলা করেন নাকি? রাষ্ট্রভাষা বাংলা, তাই বাংলার জন্য জীবন দেই, ভালো কথা দিত, নামাজ তো নামাজ কি বাংলা নাই? নামাজ বাংলা, পারসি, ভিন্ন দেশের একটা ভাষা কও, তা কোরআনের ভাষা কও না, যদি ভিন্ন দেশের একটা ভাষায় যদি বুঝতে পারো, নামাজ বললি যদি বুঝতে পারাও, তাহলে সলাৎ বললি বত দেখা, শয়তানিয়ার যুগ হয়ে দিছে। আলী আমাদের স্যার প্রিন্সিপাল ইহুদি ছিল 27 জন, 27 জন আমার কাছে শোনো কত আছে নাম লেখা আছে এখনো পর্যন্ত কলকাতা আলী আমাদের পায়, ওরা যাওয়ার সময় প্রায় 20 ঢুকোই দিয়ে যাচ্ছি, এই 20 দিয়ে গেলাম, মুসলমানেরা আর মাথা দাঁড়া দিয়ে দেখা হইতে পারবে না, তার কারণ কোরআনের কাছে যাইতে না পারে এমন সিলেবাস দিয়ে গেছে, এই হুজুর আছে মাদ্রাসা শিক্ষক উল্টো পাল্টা বললে ধরে বসবে, বাংলাদেশের কওমি মাদ্রাসায় আর বাংলাদেশের আলিয়া মাদ্রাসায় একটা ফিক্স গ্রন্থ পড়ানো হয়,
তার নাম হচ্ছে হিদায়া, ইসলামিক ফাউন্ডেশন তার বাংলা অনুবাদ করেছে। বিশ্বাস না হলে খুলে দেখেন তার মুকদ্দমার ভিতরে লিখছে ইন্নাল হিদায়া কাল কুরআন, নিশ্চয়ই হিদায়া কিতাবখানা কুরআনের মতো। কয়জনে কইলো পাশের লোকেরা মানে খুশি শুনে, কি খুশি হয়ে দেখবে? পৃথিবীর কোন কিতাব কোরআনের মতো হতে পারে? পৃথিবীর কোন কিতাবকে যদি কোরআনের সমতুল্য কোন মানুষ মনে করে তাহলে তার ঈমান থাকবে? এই কিতাব নাযিল করে আল্লাহ বলছেন মিম মিসলিহি ওয়া তু শুহাদাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি আমার কালামকে মনুষ্য রচিত কালাম বলো তাহলে এই কোরআনের মতো একটি সূরা এনে দেখাও অথবা একটি আয়াত এনে দেখাও। দুই জায়গায় দুই রকম বললেন, এক জায়গায় বললেন সূরা, আরো আর এক জায়গায় বললেন সূরা, যদি না পারো তাহলে একটা আয়াত এনে দেখাও। চ্যালেঞ্জ করলেন কে? আল্লাহ। আমি আমার বান্দার পরে তা নাযিল করছি মুহাম্মদুর রাসূলের পরে, এই কোরআনের মতো একটা সূরা দেখা, যদি তা না পারিস তাহলে একটা আয়াত এনে দেখা। চ্যালেঞ্জ করেছেন 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু, মোকাবেলা করতে পারছে কেউ? পারা যায় এখানে সব পাগড়ি মজায় দিলি, হাতে তসবি নিলি, জুব্বা কাল দিলি, সব হালাল হয়ে যায়। তসলিমা কইলে দোষ হয়ে যায়, ওরে তো দাঁড়ো ভিটা দিয়ে মোল্লা খেদাইছে, মোল্লা রেখা যাইবে কি যায়? এই ওয়াজ আমি করি, সেজন্য মোল্লা আমার ঘরে খেপা, মোল্লার মতো মোল্লা হও, সে ওয়াজ একটু করে রাখি, আমাদের হুজুরও রাগ করবে না। আল্লাহর ভয় আছে, যে কুরআন পড়েছে, আল্লাহ সম্পর্কে জানে। একটু আগে বললাম না, সপ্ত আসমানকে যিনি বানিয়েছেন, তার হুকুমের ভিতরে এত বড় পাওয়ার, তার দেহের ভিতরে কত বড় পাওয়ার, তার ধরা কত বড়, কি কথা ঠিক কিনা? এটা যারা বোঝে তারা হচ্ছে আলেম। তারা ধর্মের নামে ব্যবসা করে না, তাবিজ বেঁধে খায় না। ও তাবিজ বেঁধা মোল্লা, ও আল্লাহ ভয় করলি, কুরআন বেঁধে খায় না, কি কথা ঠিক কিনা? তাহলে ও দ্বারা কাস্তারু কি আয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করে না। আল্লাহ নিষেধ করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ধারণ করলে সে শিরিক করল। তাবিজ ধারণ করলে শিরিক করা হয়, আর শিরিক করে যেই মোল্লা শিরিক ব্যাসে। শিরিক নির্মূল করার জন্য পৃথিবীতে সমস্ত নবীদের আবির্ভাব করেছে, কি কথা ঠিক কিনা? সমস্ত নবীরা এসে শিরিকের বিরুদ্ধে কথা বলেছেন। 25 জন নবীর কথা কোরআনে আল্লাহ উল্লেখ করে বলছেন, আপনারা যদি শিরিক করেন, হে নবী আমি আপনাদেরকে নবুয়ত দিছি, তোমরা যদি শিরিক করো, এরপরে নবীকে লক্ষ্য করে বলছেন ওয়ালাকাদু হিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহাবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার পূর্বে যত নবী এসেছে তার প্রতি এই ওহী নাযিল করেছি, আপনার প্রতি একই ওহী নাযিল করেছি, লাইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন লায়াহাবাতান্না আমালুকা, আপনার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ বন্ধ করে দেবে। ইল্লা লাগাইবা আর মনে করবা শিরিক করলি সব একর জান্নাত তো সুজা। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, বহুত ইল্লা লাগানো মুজাহিদা করনে ওয়ালা, কষ্ট ক্লেশ করে নে ওয়ালা আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে, তাসলা নারান হামিয়া, কুরআন বলে জাহান্নামে থাকবে। তার মানে দাওয়াত দিতে হবে তাওহীদের, দাওয়াত যদি তাওহীদে দিতে দেয় নিজে আবার ছেড়ে করো আর রাজি সিরিকের দিকে ডাকো, তাহলে এই যে সব নামাজ পড়ে জাহান নামে যাবে। কুরআন বলছে সূরায় মাউন পড়ো, নামাজ পড়বে মুসল্লিন, বাবা ইলুল্লিল মুসল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম, নামাজ পড়ে জাহান নামে। তো সুদা না জান্নাত মনে করছো যে বাস কাকেরই মনে যাতে একবার সব দুইও মিশে সাজ করবো না, তোমাকে আখেরই তো শেষ হয় না, আখেরি মানে শেষ, প্রতি বছর আখেরি পায়, রাগ করেন না আমার আখেরি আল্লাহ, আমিও দলে আছি আল্লাহ দেখি সময় দিছি, দিতে হবে পথে, কিন্তু দিনের পথে ডাকতে হবে, ইসলামের পথে ডাকতে হবে, ওয়াহির পথে ডাকতে হবে, কি কথা ঠিক কিনা? বেদালের দিকে ডাকা যাবে, নিজে ভেদালে পড়া যাবে না, অন্যের ভেদালে ফেলানো যাবে না, এর নাম হচ্ছে তাওয়াত ও তাবদীল।
নিজে ভেজাল মুক্ত থাকতে হবে, অন্যকে ভেজাল মুক্ত করতে হবে, অভ্রান্ত ওহির দিকে আহ্বান করতে হবে, ওহির বাইরে কোনো কিছু বলা যাবে না। মুরব্বী বলি দে আর মুজুর্গ কইছে এই তবলিক জায়েজ নাই, হারাম হারাম হারাম। দলিল আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি। আল্লাহ নবী বলেছেন একটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য ওইটুকুই যথেষ্ট, সে শোনা কথা অন্যের সামনে বলেন। বুখারী শরীফের হাদিস ওনার কাছ থেকে শুনেছেন, আপনি যে বাড়িতে বুখারী শরীফ খোলেন নাই আপনি তালায় দিলেন, অমুক হুজুরের কাছ থেকে শুনেছি। হারাম, বুখারী শরীফের হাদিস জানার পরেও আপনি শুনেছেন বুখারী শরীফ আপনি দেখেন নাই, শোনা কথা অন্যের সঙ্গে বর্ণনা করার অধিকার নাই আপনার। আপনি দেখছেন স্কুলি মাস্টার বড়াই দিল বাড়ি এসে আপনি বললেন না, পাস করবেন পাস করবেন? স্কুলি কয়টা পুস্তক আছে আপনি নিয়ে গেছেন, মাস্টার বড়াই দিল পুস্তক করে নাকি বাড়ি বাস করে দিয়ে দিলেন, হবে এটা বোঝেন না, এটা বোঝেন না? তাবলিগ করতে গেলে আগে নিজেকে জানতে হবে। মুবাল্লিগিনদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, তার কারণ কোরআনের দিকে তাকে দাওয়াত দিতে হবে। একদল লোক কয় কি যে যেটুক জানি সেটুক তো কয়, দলিল কি কয়ে বাল্লি গুয়ানি ওয়ালাও আয়া এক ঠাস করে ফেলে, কিন্তু এই হাদিস বলে দেয় যে যে না জানবে তার তবলিগ করার অধিকারই বোঝেই নেই, হাদিসের অপব্যাখ্যা করে হাদিস ঠিক আছে কিন্তু ব্যাখ্যা করার সময় নিজের দিকে নিয়ে যাচ্ছে কথা বুঝতে পারছে না। আল্লাহ নি মানে কি আমার পক্ষ থেকে একটি আয়াত অলাও আয়া একটি আয়াত হলেও প্রচার করো আমার পক্ষ থেকে, তার রসুলের পক্ষ থেকে হইলে রসুলের হাদিস জানতে হবে না, জানতে হবে কিনা? আর নি রসুলের পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে ওলা আয়া বলেছে তাহলে আয়াতের জ্ঞানও থাকতে হবে, কথা ঠিক কিনা? তাহলে বলা হয়েছে জ্ঞান ছাড়া তবলিগ করা যাবে না, কিন্তু এইটা দিয়ে প্রমাণ করতেছে যে আর কিছু না জানলে কি হবে তবলিগ করা কোথায়? এই হাদিস বলে দেয় যে আপনাকে হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, তারপরে জানতে হবে। হাদিস বলা হতো সুদা না, হাদিসের অংশ দুটো একটা সনদ আর একটা মতন, হাদ্দাসানা থেকে নিয়ে শুরু হয়েছে সনদ যাকে সূত্র বলা হয় বাংলায়, তারপরে কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে হাদিস শুরু হলো। এই সূত্র যদি দুর্বল হয়ে যায় তাহলে হাদিস দুর্বল হয়ে যায়, অন্যথায় আল্লাহ নবীর কোনো কথা দুর্বল নয়, রসুলের কোনো কথা দুর্বল হতে পারে? রসুল কার কথা বলে? আল্লাহর কথা বলে। তার থেকে বড় জালিম কি হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে? আপনাদের মনে খারাপ লাগছে নাকি? আমি তো ওয়াজ এইটাই দিতে পারলাম না, অনুবাদও করিনি কথা দেখি না, ওই জায়গায় যাবো না, এই ভূমিকায় দেখো হুজুর চলে যাচ্ছে, হুজুর চলে যাচ্ছে, তার মানে হুজুর দেখাচ্ছে আর থাকো না নাকি? ইমাম সাহেব চলে গেলি মুখটা দিয়ে এমনি চলে যাচ্ছে, আসছে তো ঠিক আছে বুঝতে আসছে। বন্ধুগণ আপনাদেরকে ভালো লাগতেছে আমার, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা এটা ইবাদত। হাদিসের পরে আমল করলাম, আল্লাহ নবী বলেন কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে সে যেন বলে দেয় আমি তোমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। হাদিসটা পাবেন কোথায়? রিয়াদুস সালিহীনের সম্ভবত বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে এটা একটা ইবাদত, এই ইবাদতকে ওসিলা করা যেতে হয়। আমাকে দেখেন তো ওসিলারও ঠিক নাই, দোয়া করতে দিয়ে ওসিলা আল্লাহ তমাম জানের মাটির নিচে যত মোমেন মোমেনা আছে সকলের আরোহার ঘরের সব পৌঁছাই দিলাম বিলাপ করে কুল্লু বেদাসিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। নবী বলে ওর পরিণাম জাহান্নাম, জাহান্নাম রস মূল হিসাব কি করতে দেয় খাইলো
আল্লাহ নবী কায়ের বই নাম জাহান্নাম, মৌলবী কায়ের বই নাম জাহান্নাম, খালি কোনটা মানবেন? কোনটা মানবেন? অনেকের আবার খারাপ লাগবে, খারাপ লাগলে আবার কিছু আসবে। মৌলবী সাহেবের ইসলাম নেবেন না রাসূলুল্লাহর ইসলাম নেবেন? রাসূলুল্লাহর নামে আবু বকর কোনদিন মিলাদ পড়েছে এরকম কোন দলিল কোথাও নাই। উমার পড়েছে দলিল নাই, তালহা পড়েছে দলিল নাই, জুবায়ের পড়েছে দলিল নাই, সাহাবী পড়েছে দলিল নাই, তাবেঈ পড়েছে দলিল নাই, তাবা তাবেঈ পড়েছে দলিল নাই, আইম্মাই মুস্তাহিদিন ইমাম ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, যত ইমাম আছে কেউ জীবনে মিলাদ পড়ে নাই। আমরা ভবনে পড়ি, মরণে পড়ি, জোড়া লাগনে পড়ি, জোড়া খসনে পড়ি, দোকানের উদ্বোধনে পড়ি, জোড়া লাগন আর জোড়া খসন বলেন লাগানেও মিলা দুলো খসানেও কি কোথাও না, বিশ্বাস দলিল দেবো আমি, বাস্তব দলিল দিয়ে দশ হাজার জনতার সামনে আমি জিজ্ঞেস করেছি কিছুদিন আগে, দশ হাজার জনতা অনন্য, দশ হাজার বেশিও হতে পারে, জিজ্ঞেস করলাম বলেন তো হুজুরদের বাড়ি এনে মিলাদ পড়াইছেন কে কে? ম্যাক্সিমাম হাত উঠলো, অল্প কিছু বাদে ম্যাক্সিমামের হাত উঠলো হুজুরদের বাড়ি এনে মিলাদ পড়ে। আপনাদেরকে পরীক্ষা করতে পারি কিন্তু আমি আর করতে পারছি না রাত্রি, কিন্তু আমি পরে জিজ্ঞেস করলাম ভাই কয় হুজুরের বাড়ি মিলাদ করেছেন একটু হাত উঁচু করে দেখান। এই যে আপনারা দেখেন কিন্তু আপনারাই দিচ্ছেন, দোষ আমার দিন না। তাহলে বোঝা যাচ্ছে কি যে আসলে হুজুরের বাড়ি মিলাদ হয় না, তার প্রমাণ হচ্ছে মিলাদ যদি বৈধ হতো তাহলে হুজুরের বাড়ি হতো, এই কথা ঠিক কিনা? হুজুর নামাজ পড়ে আপনাদের নামাজ পড়তে বলে, এই কথা ঠিক কিনা? হুজুর হুজুর রোজা রাখে আপনাদের রোজা রাখতে বলে, হুজুর দেখে রাজগার করে আপনারা দেখে রাজগার করতে বলে, কিন্তু হুজুর মিলাদ পড়ে হুজুরের বাড়ি মিলাদ হয় না, খালি বোঝেন না ব্যাপারটা কি? হাল তেরা চাল হ্যায়, হাল তেরা চাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায়, মকসদ তেরা ক্যা হ্যায়, মাল হ্যায়, ক্যা আজব তেরা চাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিয়া, যুগ যুগ ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে অন্ধ করে রেখেছে, কি কথা ঠিক কিনা? অন্ধ করে রেখেছে এক শ্রেণীর তথাকথিত মৌলবীরা, এদের সংখ্যা বেশি, এদের সংখ্যা বেশি। আর আমাদের এদের একটা দলিল আছে, ওই এত হুজু রবারের মতো টান দেয় কি, তাই না? রবারের মতো টান দেয়, এত হুজুর মিলাদ করে সব হুজুর কি গলত নাকি? কয় ঘরে ঘরে মিলাদ দিন, দয়াল নবীর জন্মদিন, তাই না? আসতেছে না সামনে রবিউল আউয়াল, এই জন্য বলতেছি মনে রাখবেন, বাংলার ইতিহাসে বলে বাংলাদেশের ছোট কাল থেকে শুনে আসতেছি, বারোই রবিউল আউয়ালে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে, বারোই রবিউল আউয়ালে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে, বলে না? আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, কত আজকে আপনারা দেন? আচ্ছা, আপনার ছেলে যেদিন জন্মগ্রহণ করলো সেই দিন আপনি জন্ম উৎসবই পালন করলেন, জন্ম উৎসব পালন করি না আমরা, ওটা কি কয়? জন্মবার্ষিকী, জন্মদিন। ইংরেজিতে কি কয়? বার্থডে, তাই না? খ্রিস্টানদের কালচার, যদিও হিন্দুদের কালচার, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী হয়, তারপরে আপনার যীশু খ্রিস্টের কি হয়? বড়দিন পালন হয়, তাই না? জন্মাষ্টমী পালন হয় খ্রিস্টানদের কালচার, এটা মুসলিমদের কালচার না। তারপরেও ধরে নিলাম এই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সব থেকে প্রিয়তম বান্দা এই পৃথিবীতে এসেছে, তার জন্মাষ্টমী আপনি পালন করলেন, ভালো কথা। সে যেদিন জন্ম নিয়েছিল, আপনার ছেলে যেদিন জন্ম নিল সেদিন আপনি জন্মাষ্টমী পালন করলেন, কেক কাটলেন, খুশি মানাইলেন। যেদিন আপনার ছেলে মারা যাবে সেদিন কি করবেন আপনি? আপনি খুশি মানাইবেন না শোক মানাইবেন? কথা বলেন,
যেদিন মারা যাবে সেদিন খুশি করবেন না? খুশি করবেন না, তাই না? তো রসুল মরিতে আগে না দিন জীবন নিতে আগে, আগে আসছে দুনিয়ায় জীবন, তাই তো? পৃথিবীতে আসছে যেদিন সেদিন হচ্ছে জন্মদিন, আর যেদিন মারা গেছে সেটা আগে না পরে? পরে গড়িতে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন মর্মে ঐতিহাসিকদের ভিতরে আকওয়াল আছে অনেকগুলো। আল্লাহর নবী 9ই রবিউল আউয়াল, কেউ বলছে 12ই রবিউল আউয়াল, কেউ বলছে 18ই রবিউল আউয়াল, এক এক জনে এক এক রকম বলছে ঐতিহাসিকরা। তার কারণ ঘটনাটা সাহাবীদের সামনে ঘটে, আর আল্লাহ রসুল তো যখন তখন কোলে, আল্লাহ রসুল জানলে কি করে কি কথা ঠিক কিনা? তারপরে মানে পেটে থাকতেই বাপ মারা গেছে, 6 বছরে মা মারা গেছে, তারপরে দাদার কাছে লালিত বাড়িত, সে তার জন্ম দৃষ্টান্ত জানার সুযোগটা কোথায়? কথা বোঝেন নাই? জন্ম নিয়ে একতলাফ হয়ে গেছে, কিন্তু মৃত্যুতে কারো একতলাফ? রসুল্লাহ যেদিন মারা গেছিল সেদিন বলেন দিন দিয়ে জিলাবি খাইছিল, মিষ্টি বন্টন করছিল রসুলের শত্রুরা আর রসুলের বন্ধুরা। ধরে বলেন রসুলের শত্রু না রসুলের বন্ধু? যেদিন রসুল মারা গেছে সেদিন মিষ্টি বন্টন করেছে। আজকের আশেকে রসুলের নামে যারা আজকে দেশে জুলুস করছে, নিশ্চিত 12ই রবিউল আউয়ালের দিন আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন, এতে কারোর ইখতিলাফ নাই। তার কারণ ঘটনা সাহাবাদের সামনে ঘটেছিল, ঠিক না? রসুল এই দিনে মৃত্যুবরণ করেছেন, যেই দিন মৃত্যুবরণ করেছেন তার একদল একবার চুম্ব দিয়ে মাঝখানে জাকির নায়কের কথা রাখিয়ে আমার মনে আছে, বলবেন ওই রাখিয়ে দিচ্ছি, নাহলে আপনারা চলে হবে না, কথা বলেন না, টেকনিক আছে তো, জাকির নায়কের কথা তুই বলে দিই তাহলে চলে যাবে না, থাক পরে কর। 2009 সালে ওদের যাওয়ার সময় দিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে একটা মসজিদ আছে, একটা মানে রুমে ওঠে, সেখানে নামাজ করে দোতলায়। তো ওইখানে তো ইমাম সাহেব, আবার আমার এলাকা আবেশ্যক, আমার সাথে বলি দেওয়া আছে, ইমাম যদি নিজের এলাকা একটু জোর হয় না, ওদের এখানে কি ওনার সাথে বলি দেয়, আমার একটু জোর বেড়ে গেল, উনি বাগের হাটের আমি কথা বলতে পেরেছে, বলি হয়ে গেল, একটু জোর বাড়লো, নিজের এলাকা হলে একটু জোর বাড়ে। তো আমার তো একটু জোর আছে ওখানে। এখন এক হুজুর মোয়াল্লিম সাহেব ওয়াজ শুরু করছে, উত্তরাঘাট মহলে, এই ওয়াজ উত্তরাঘাট মহলে, এখানে যারা হজে যাবে আল্লাহর প্রেমে পাগল হইয়া যাবে। বললাম হুজুর থামেন, ভাই বন্ধু বলছি, তারপর আপনাদের ওয়াজ করা লাগবে না, ওই পর্যন্ত শেষ। আমি বললাম দেখেন পাগলের সঙ্গে কোনো শরিয়াত নাই, কথা শিখি না, আপনারা বলেন পাগলের জন্য শরিয়াত আছে? না, শরিয়াত কার জন্য? আকেলের জন্য, বালেগের জন্য, জ্ঞান মানের জন্য, পাগলের জন্য কোনো শরীয়ত নাই। পাগলে না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না জাকাত আছে, আল্লাহ কিছু জিজ্ঞেস করবে না। আল্লাহ যদি জিজ্ঞেস করে তাহলে আল্লাহ জালেম হয়ে যাবে, কি কথা ঠিক কিনা? সহি হাদিসে এসেছে যখন জ্ঞান হারা হয়ে গেছে তার থেকে শরীয়ত উঠিয়ে নেওয়া হয়েছে, যে ঘুমন্ত অবস্থায় তারপর থেকে শরীয়ত উঠিয়ে নেওয়া হয়েছে, ঘুমন্ত অবস্থায় মানে বেহুশ অবস্থায় তারপরে কোনো শরীয়তের হুকুম প্রযোজ্য না। পাগলের জন্য কোনো বিধান না। আবার কিসের পাগল? ওর একদম হাদিস কয় জাল হাদিস, আমার নিসাবের মধ্যেও আছে হাদিস, আমি আমার বইয়ের মধ্যে লিখছি, আমরা তো শুনি বলে লাল হাদিস, বুখারিতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাহে নাই, মওযুআতে কাবিরে আছে, মওযু হাদিসের ভিতরে আছে, জাল হাদিসের সংকলন করেছেন মুহাদ্দিসিনরা, এই জন্য সংকলন করেছেন, মানুষ যাদের জাল মনে করে বাঁচতি মানে, জাল মানার জন্য না, জাল বাঁচার জন্য। এই কোরআনে ফিরাউনের কথা আছে না? এই কোরআনে মুসার কথা আছে না? এই কোরআনে ইব্রাহিমের কথা আছে না? এই কোরআনে কি নমরুদের কথা আছে না? এই কোরআনে মুহাম্মদের কথা আছে না? এই এই কোরআনে আবু জাহেলের চরিত্র বর্ণনা করছে না? আপনি কি ফিরাউন নেবেন? কোরআনে আছে, কোরআনে আছে বর্জন করার জন্য, কোরআনে আছে কি বর্জন করার জন্য, গ্রহণ করার জন্য, কুফরি করার জন্য, কোরআনে আছে কুফরি করার জন্য। কুফরি করলে কি হয় ধরে বলেন না? হ্যাঁ, কুফরি না করলে ইমান হয় না, তাও তো জানেন না, দেখেন অব্যতিক্রম ধরে বিবাহ জীবনে শুনেছেন,
এতদিন শুধু কুবুরি বলি কাফের হয়, আর আমি বই কুবুরি না বলি ইমানই হয় না। দলিল কোরআন, আল্লাহ বলে যে ব্যক্তি তাগুতকে কুবুরি করলো কুবুরি করতে হবে না, আল্লাহ কইছে অস্বীকার করলো, তাগুতকে কুবুরি মানে অস্বীকার করা, যে কুবুরি করলো তাগুতকে, তারপরে কি করলো আল্লাহকে বিশ্বাস স্থাপন করলো, ফাকাদ ইস্তামসাকাবিল উরওয়াতিল উসকা, যে শুধু হাতলকে ধারণ করলো, যা কখনো ছিড়বার নয়, তাহলে কুবুরি করতে হবে না, ইমান হয় না। কুবুরি মানে অস্বীকার, কুবুরি মানে কি, কিছু স্বীকার করতে হবে, কিছু অস্বীকার করতে হবে, এই কোরআনে ফিরাউনের কথা আছে অস্বীকার করতে হবে, এই কোরআনে নমরুদের চরিত্র আছে অস্বীকার করতে হবে, কি কথা ঠিক কিনা, এই কোরআনে আবু জাহেলের চরিত্র আছে অস্বীকার করতে হবে, এই কোরআনে আছে মুসার চরিত্র গ্রহণ করতে হবে, এই কোরআনে আছে ইব্রাহিমের চরিত্র গ্রহণ করতে হবে, এই কোরআনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসওয়া গ্রহণ করতে হবে, কি কথা ঠিক কিনা। তাহলে বোঝা যাচ্ছে যে একটা গ্রহণ করতে হবে আর একটা কুবুরি করতে হবে, কুবুরি না করলে ইমান হয় না, রাসূলুল্লাহ না মানলে ইমান থাকে না, আল্লাহ কসম করে বলেছে কোরআনে কারিমে, ফালা রাব্বিকা তোমার রবের শপথ করে বলছি, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, তার কশ্চিন কালেও মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আবু ছেড়ে দিতা দ্বন্দ্বে আবু ছেড়ে মতানক্কি আবু ছেড়ে মত বিরোধে তোমাকে বয়স রাখাই মনে না করে। কারে রসুল্লাহকে, রসুল্লাহর বয়সালা দ্বিধাহীন চিত্তে না মানলে মোমেন তাকে না আল্লাহ কসম করে বলছে, আর রসুল্লাহর হাদিস মাঝে প্লেস করা হয়েছে কয়েকটি, আমাকে বড় ইমাম সাহেবরা কইছে, আমাকে বড় হুজুর কইছে, বড় ফিসার কইছে, এইসব শয়তানি আপনি মাথার থেকে ধুয়ে বুঝতে সাফ করেন, আজকে ওয়া শুনে দান কালে তোয়াল, রসুল্লাহর কথা এসে বেড়ে পৃথিবীর কাহারও কথাকে যদি রসুলের সামনে প্লেস করা হয় ওটার ইমান থাকে না, আল্লাহ তার নিজের কসম করে নিজে বলতে কোরআনে সারা রব্বিকা নবী আপনার রবের শপথ করে বলছি, আল্লাহ তার নিজের শপথ করে নিজে বলতে কোরআনে আল্লাহ বহু শপথ করছে, কোথাও বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোথাও বলছে ওয়াসিন ওয়াজ যাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, কোথাও বলতেছে যে ওয়াল দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কোথাও বলছে ওয়াল আসর, এভাবে করে আল্লাহ বিভিন্ন জিনিসের কসম করেছে, আর এখানে নিজের কসম নিজে করছে, নিজের কসম করে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অসিত কুফেক্কা করলে তার ঈমান পায় না, আমরা মুহাম্মাদি, আমরা কারা, আমরা কারা, আপনারা কারা, মুহাম্মাদি কইতে গেলে বুক কাঁপে না, যারা মুহাম্মাদি কইতে গেলে বুক কাঁপে ওটা ঈমান নাই, আল্লাহ বলেছে কসম করে নিজেকে মুহাম্মাদি দাবি করতে বুক কাঁপার কথা, কলমা পড়ার সময় কাজ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বন্ধুগণ আমার মনে হয় আমি আজকে মূল ওয়াজ দিতে পারবো না, ভূমিকায় আজকে আমার টার্গেট শেষ হয়ে যেতে হবে, তার কারণ আপনারা কষ্ট পাচ্ছেন, অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দিতে গেলে বহুত ওয়াজ, অর্থাৎ সংক্ষেপে আমি বলি আমি যে আয়াতটা প্লেস করেছিলাম, আল্লাহ বলছেন কোরআনে কারিমে যারা ঈমান আনবে ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করবেন না, জুলুম মানে শিরিক, কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শিরিককে জুলুম দ্বারা আখ্যায়িত করেছেন, সূরা লোকমানের ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম, তাহলে অর্থ দাঁড়াইলো যারা ঈমান আনবে কিন্তু ঈমানের সাথে শিরিককে মিশ্রণ করবে, আল্লাহ তাদেরকে এক নম্বর পুরস্কার দেবে লাহুমুল আম, সার্বিক নিরাপত্তা দান করবে, দুনিয়ার জীবনে নিরাপত্তা দেবে, আখিরাতের জীবনে নিরাপত্তা দেবে, এক নম্বর পুরস্কার, দুই নম্বর পুরস্কার হচ্ছে অহম মুহতাদুন, তারাই হিদায়ত প্রাপ্ত হবে, তারা কি হবে হিদায়ত প্রাপ্ত, আমরা দুরায় ভাতে বলছি এই দিনা সেরা তাল মোস্তাকিম, এই দিনা সেরা তাল মোস্তাকিম, হিদায়ত সরল পথ হচ্ছে অসংখ্য বক্র পথের ভিতর থেকে সরল পথ প্রাপ্ত হওয়া সব থেকে বড় দৌলত, কি কথা ঠিক কিনা, আমরা এখন কোথায় যাবো, মৌলবীকে তারাই তো দিশে আর হয়ে গেছি, এক এক মৌলবী আর এক এক দিকে যায়, আমরা এখন কোথায় যাবো, কথা ঠিক কিনা, সিরাতে মুস্তাকিম বড় কঠিন জিনিস, আল্লাহ যদি তাকে নসিব করে এটা যে সব থেকে বড় দৌলত,
আল্লাহ হেদায়াত কাকে দেবে? আল্লাহ বলছেন তারা ইমান আনবে কিন্তু ইমানের সাথে শেরেক করবে। আমি এখানে হারার বাড়ি এসে বলে গেছিলাম, এইখানে মনে আছে আমার ন্যাংটার মাদার আছে, আছে না এদিকে, ওইদিকে ন্যাংটার মাদার, এদেশের মাটিতে ন্যাংটার মাদার থাকবে না, কোন ন্যাংটার কাছে কেউ প্রার্থনা করবে না, প্রার্থনা করবে কার কাছে? আরে দাদাটে ক্যাসেট বেশি ন্যাংটার মাদারের ক্যাসেট, ও ন্যাংটা বাবা রে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই, লয়ার কাছে আমি ক্যাসেট কিনে নিই তোমার কথা, ন্যাংটা বাবার কাছে যাই কথা বলতে পেরেছে, ওর কাছে কিছু আছে কাপড় ঢুকি হবে, কাপড় নাই কিচ্ছু নাই ওর কাছে। বলেন আব্দুল কাদের সাহেব উনি ছিলেন মুবাসসিরে কোরআন আমাদের এলাকায়, বড় খুলনার মুবাসসিরে কোরআন, ওনার কাছে ওই আমাদের খুলনা এক ন্যাংটা ছিল, একবারে কালা বুদ্ধ কালা, দুনিয়ার কালা আফ্রিকান কালার ন্যাংটা করে ওরা তো মরে গেছে। ওই জন্য একজনে ওরা আব্দুল কাদের সাহেবের এক বন্ধু তার সিগারেট দিচ্ছে, উনি তার দোকান থেকে বেরিয়ে দেখে জন্য সিগারেট দিচ্ছে, তো জিজ্ঞেস করেন সিগারেট দেন কেন? এবার হুজুর আপনি জানেন না ওর মধ্যে মাল আছে, ঠিক আছে, হুজুর কয় মাল যা আছে তো খুন্নেই দেখাই দিচ্ছে, ওর মধ্যে কি মাল আছে কথা বলেন না, কি মাল আছে এর মধ্যে, এর ভিতরে কোন মাল নাই, সব মালের মালিক হচ্ছে কে? আল্লাহ। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছে গনি, তোমরা সব ফকির, কি কথা ঠিক না, দাদা বাচ্চা ধনী দরিদ্র সকলে এক মালিকের কাছে ফকির। বাচ্চা মামুন রশিদের কথা বলে ওয়াজ শেষ করতে দিই, বাচ্চা মামুনের মামুন রশিদের কাছে এক ব্যক্তি গেছে কিছু সাহেল কিছু নেওয়ার জন্য, কিন্তু দরখাস্ত করে বাচ্চার কাছ থেকে নেবে, তো যে বাচ্চার খোঁজ খবর নিয়ে দেখে যে বাচ্চা নাই, জিজ্ঞেস করেছে কোথায়, ওই যে উপাসনালয় মসজিদ, যে দেখো ওখানে বাচ্চা আছে, মসজিদে গেছে বাচ্চার কাছে দে, মসজিদে দে দেখে বাচ্চা হাত দুখানা প্রসারিত করে দিয়েছে, ভূগোলের শুভ্রতা দেখা যাচ্ছে, কারো কাতার কান্তিতে, আর বলছে মালিক আমার এটা দাও, মালিক আমার এটা দাও, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, মালিক আমি বড় অপরাধী, আমাকে এই জিনিস দাও, আমাকে এই জিনিস দাও, আমাকে এই জিনিস দাও। পাশে সাহেল দাঁড়ায় বলছি আমি আসলাম তার কাছে খয়রাত করছি, এদের আর বড় খয়রাতি, আমি তো এখন সামনে নিয়ে খয়রাত করতেছি, তো কাল সামনে কিচ্ছু নাই, কি কথা কি না, একই স্বপ্নে খাড়া হয় মাহমুদ আয়াত, না কুই বান্দা রাহা না বান্দা নওয়াজ, বাচ্চার কাছে গিয়ে হিদায়াত হয়ে গেছে সুবহানাল্লাহ, আজকের বাচ্চা দুইটি খাচ্ছে এক বছর, বাচ্চার কাছে গিয়ে হিদায়াত, বলে যে এদার কাছে তাই আমিও তার কাছে দেবো, বাচ্চার কাছে চাইবো না সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধু আল্লাহ আমাদেরকে হেদায়াত দিক, আমরা ইমান আনবো শিরিক করবো না, ইমানের সাথে শিরিক করবো। আল্লাহ যদি কখনো আপনাদের এলাকায় আবার আসার সুযোগ দেয় আমি বিস্তারিত আলোচনা করবো, ইমান শিরিক নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু তাও টুকটাক করছি, এর ভিতরে ভুল ত্রুটি হলে নিজেক্ষণে ক্ষমা করে দিবেন, যে ভালো কথা বললাম আল্লাহর পরে আমল করে তাও দিন। জাকির নায়ক বলছে যে আমি সৌদি আরবে যেয়ে দেখি একজন মানুষেরও হাত কাটা নাই, কথা বলছে তো বলছে এক আদমি চুরি করলে সে পাইলে লাখ দফা সোচতা হয় মেরা হাত কাটা জায়গা, মেরা হাত কাটা জায়গা, মেরা হাত কাটা জায়গা, একটা মানুষ চুরি করার আগে লক্ষ্যবার চিন্তা করে আমার হাত কাটা যাচ্ছে, আমার হাত কাটা। বংশ অনুক্রমে দেখেন আল্লাহর আইনে কত ফায়দা, বংশ অনুক্রমে ওই গোষ্ঠীর মেয়ে কেউ নেবে না সোরের মাঝে, কি কথা ঠিক কিনা, এই জন্য সৌদি আরবের মাটিতে কেউ যদি অ্যাক্সিডেন্ট করে হাত কেটে যায় তারপরে সে বাইরে আসছে লজ্জা বোধ করে, তার কারণ মানুষের সোর মনে করে, কি কথা ঠিক কিনা, আল্লাহর আইনের ভিতরে কি ফায়দা দেখেন, আর আমাকে দেখে কি হবে এক বছর সশ্রম কারাদণ্ড হয়ে তোরটা ঢুকে দিল, বড় ডাকাতি খুনি হয়ে বেঁচে আসলো, কি কথা ঠিক কিনা, এইগুলোর ভিতরে কোনো কল্যাণ নাই, কল্যাণ হচ্ছে আল্লাহর আইনের ভিতরে। সৌদি আরবের মাটিতে আমি দেখছি মিনার গাড়িতে 2009 আপনারা জানেন বিশাল বজ্রপাত আর বর্ষা হয়েছিল, ওই জিদ্দায় অনেক কিছু মাটির তলে ধসে গেছে, সেই সময় ওই বৃষ্টির কারণে আমি আমার আর এক তাঁবুতে বন্ধুর তাঁবুতে গিয়ে আমার মাসদিন রেখে নিজের তাঁবুতে রেখে আর এক তাঁবুতে ঢুকে পড়ছি আর যাইতে পারিনি, 3 দিন পরে আমি গেছি আমার মাল হাতি লাঠি আমার সমস্ত মাল সম্পদ সব কিছু ওই উন্মুক্ত লক্ষ লক্ষ জনতার ভিতরে একটা মানুষ ফিরে দেখা যায়। আর বাংলাদেশে কি দুটোটা যদি আপনি ফিরে পাঠান দুটোটা আমার কাছে দিন আমি নিয়ে যাবো, ওই যে নিয়ে গেল আর কোনোদিন ফিরে আসবো না, এরকম তোর হুজুরি জুতো চুরি করে নিয়ে যায়
প্রতিদিন নামাজ পড়তে গেলে জুতোটা বাদে তৈরি আর নামাজের কিছু নষ্ট হয়ে যায়, এই কথা ঠিক কিনা? এদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করা ছাড়া, কুরআনের রাস প্রতিষ্ঠা করা ছাড়া মানবতার কল্যাণ কোনদিন হবে না। যিনি সৃষ্টি করেছেন তিনি আইন দিয়েছেন, আল্লাহ আলাহুল খালক ওয়াল আম, যিনি সৃষ্টি করেছেন আইন চলবে তার, বিধান চলবে তার, কি কথা ঠিক কিনা? আইন বাস্তবায়ন হোক আপনারা সবাই চাই কিনা? কি সংসদে আগে হবে না সংসদে আগে হবে? সংসদে আগে হবে। নিজের জীবনে কোরআনকে প্রতিদিন স্টাডি করতে হবে, কোরআন পড়তে হবে, নিজের ভাষায় বুঝতে হবে। কথা বুঝতে হয়েছে? সবাই রাজি আছেন কোরআন পড়ার জন্য? সবাই কোরআন পড়বেন, আল্লাহর কোরআনকে নিজের ভাষায় বোঝার চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করুন। জি, আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি, এখন প্রশ্নগুলো উত্তর দেবেন। প্রথম প্রশ্ন হল, কোন হাদিসের মূল এবারতে সাহাবীদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলার নাম নাই, কিন্তু বাংলা অনুবাদে আছে কেন? এটা বলা কতটা জরুরি? আল্লাহ তাআলা সাহাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, কোরআন দিয়ে বলছি যারা মুহাজির এবং আনসার, আল্লাযিনা তাবিউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা প্রথম ঈমান আনতে পারে মুহাজির এবং আনসার, আল্লাহ তাদের পরে রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর পরে রাজি, তাদের ঘোষণা আল্লাহ দিয়েছেন, ঠিক আছে? এই জন্য আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাদের পরে রাজি হয়েছেন। কোরআন থেকে এর প্রমাণ আছে। জি, মসজিদ কারো নামে করা যায় কিনা? হ্যাঁ, ব্যক্তির নামে মসজিদ করা যায়, তার দলিল প্রথম মসজিদ আল্লাহ নবী করেছেন মসজিদে নববী, নবীর নামে মসজিদ, নবী একজন ব্যক্তি ছিলেন, ব্যক্তির নামে মসজিদ করা যায়, তবে দলীয় নামে মসজিদ না করাই সেরেও, তার কারণ দল করতে করতে ইসলামের 12টা বাজে। আমি সত্য কথা বলবো, তাদের মেম্বার সাহেব রাগ হইল কি স্যার? আরসি কলা এই সমস্ত প্রাণী দ্রব্য খাওয়া যায় কিনা? পেপসি খাইবেন না, পেপসি খাইবেন না, ওই সব খেয়ে আমার দেশের তেল দিয়ে, আমাদের মুসলিম দেশের তেল ওই শয়তানেরা নিচ্ছে, আর আমাদের দেশে পচা পানি ভাড়ায় দিয়ে পেট পরিষ্কার করেন, ওইটা খাইলে পেট খারাপ হয়, ওর ভিতরে শুকুরের চর্বি আছে। আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ একটা জিনিস সরাসরি হারাম করেছেন, হারাম আলাইকুম মাইতাতা দামা লাহমাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য নামে উৎসর্গ, একটা জিনিস, তার ভিতরে আছে লাহামাল খিনজির, শুকুরের মাংস, এই শুকুরের চর্বি দিয়ে হয় এফসি কলার মধ্যে। আমরা একটা প্রতিবেদনে পড়ছিলাম, এফসি কলার ভিতরে শুকুরের চর্বি, পেস্টের ভিতরে দিয়া পেস্ট, খালি পেস্ট মাদেন, রসগোল্লা মেসা শিখিয়েছে, মেসা করেন, দেশীয় যদি কাজ রসগোল্লা দিয়ে মাদন বানাইতে পারেন তাও ভালো। কথা বুঝতে পারছেন? কত শয়তান ইয়াস করে আমাদের টাকা পয়সা ওরা নিয়ে যাচ্ছে, আমাদের টাকা পয়সা নিয়ে আমাদেরকে কথা বলেন না, আমার টাকা পয়সা দিয়ে আপনারা আমার বুকে বুলেট মারতেছে, ওরা সন্ত্রাসী না আমরা সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী হচ্ছে ওরা, আপনারা কইছেন আমি কইনি, সকালবেলা বিপদ আছে। নবী কি মাটির তৈরি নাকি নুরের তৈরি? সূরাতুল কাহাফ কোরআনে কারিমে, ঠিক আছে? তোমরা ঠিক আছে দেখে টেকে রায়েন, দেখ টেক করেন, তা নাহলে দেখ উল্টো পাল্টা করে, কালকে আবার যদি দেখাই দিতে পারেন তাহলে কত কিছু দেয় হুজুর উল্টো পাল্টা করে, দেখা গেল চলে যাওয়ার পরে আবার কয়েক কিছু হুজুর উল্টো পাল্টা করছে, ভিডিও করতে যাওয়ার ফিরে তারাও ভিডিও করছে, কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, কোথায় যাবা? লা ইউগাদিরু সাগীরা ওয়া লা কাবীরা, ছোটটাও ছাড়ে না বড়টাও, একরা কিতাবাকা, বড় তোমার কিতাব কিয়ামতের দিন, মিথ্যা কইলে আলিয়াউম না আলিয়াউমা নাকিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম, সব তোমার বিরুদ্ধে চলে না, শয়তানি ছাড়িয়ে দাও, আকিবাদি করে না, লোকা দিয়ে না, কারোর সাথে শয়তানি করে না। জি ভাই, কি বলতো? দিল মাড়ি তাই নিন্নামা আনা বাজার কুল নবী, আপনি বলুন আল্লাহর যে কুল, কোরআনে যত জায়গায় কুল আছে সেখানে আল্লাহ নবীরে সম্বোধন করেছে, আপনি বলুন, এখানে আল্লাহ সূরায়ে কাহাবে বলছে কোন, তাই নবী আপনি বলুন ইন্নামা, ইন্নামা নিশ্চয়ই, ইন্নামা আনা আমি, বাশারু মিসলুকুম তোমাদের মতো মানুষ। আমরা কি মানুষ? কি আগুনের তৈরি না মাটির তৈরি না নূরের তৈরি? যারা নূর নবী বলে রসুলের মর্যাদা বাড়াইতে চায় তারা রসুলের মর্যাদা ঘটায়। আদম কি নূরের না মাটির? এটা তো কোরআনে বলছে, আদমরে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, কোরআনে স্পষ্ট, তাহলে আদম মাটির, ফেরেশতা ইব্রাহিম থেকে নিয়ে শুরু করে সব ফেরেশতা কিসের? যার সামনে সিজদা করা হয় তার মর্যাদা বেশি না যাকে সিজদা করা হয় তার মর্যাদা বেশি?
আদমের সামনে সিজদা করলো কারা? ফেরেশতারা কিসের তৈরি? নূরের। তো নূরানি সমস্ত মাখলুককে আল্লাহ বললেন ফাসাদাল মালায়েকা ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস, ইবলিস কিন্তু আগুন, ওটা কিন্তু ফেরেশতা না, জানেন ওটা জিন, কানা মিনাল জিন, ও জিনের তো জিন, জিন কি দিয়ে তৈরি? আগুন দিয়ে। আমি আগুনের কালকে বুঝি আর মাটি যতই উড়ে বলেন ও কোথায় চলে যায়? আমি ওর সামনে ঝুঁকবো কেন? ও ঝুঁকতে রাজি হইল না, তাকাব্বর করলো, আল্লাহর হুকুমের সামনে আল্লাহর হুকুমকে বাইলেট করলো। তো যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে যে নুরানি মাখলুক রে নামাই দিল, মাথা নত করে দিল কার সামনে? আদম কিসে? মাটির সামনে নূরকে ঝুঁকিয়ে দিল। তাই নূরের মূল্য বেশি না মাটির মূল্য বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে মিরাজের ঘটনা বললাম না, নিয়ে গেল হাতির বাজার মতো বুগাই দিলবে, হাতির আছে বড় বড় এরকম পাতা, হাতির কানের মতো পাতা, বরই গাছ, ওই বরই গাছের কাছে ইব্রাহিম আলী বলছে এর আগে হচ্ছে আল্লাহ পাকের আর এর আগে এক চুল পরিমাণ অগ্রসর হওয়ার অধিকার আমি ইব্রাহিম আমিনের নাই। তাহলে আমার এই 600 বাজু 600 ডানা পুড়ে সরকার হয়ে ভস্ম হয়ে যাবে, আল্লাহর নূরে আমি চলে যাব, আগে আমি যাইতে পারবো? রাসূলুল্লাহ গিয়েছিল আগে, যেখানে নূরীদের লিডার, নূরীদের সর্দার যাইতে ব্যর্থ, সেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব সেখানে সব, তার সেখান থেকে তার পদচারণা শুরু হয়ে যাচ্ছে, কি কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ যেখানে যাইতে পারে সেখানে ফেরেশতা যাইতে পারে? মানুষের মূল্য বেশি না নূরের মূল্য বেশি? তারা কয় তুমি যে নূরের নবী, মিথ্যা কথা, ওরা তো একটা ভুয়া গ্যাসের পায়ের করছে, দাঁড়ান আমার জোগাড় করেছে, ওর গ্যাসে ছাড়বো আর আমি বক্তব্য দেবো, চিন্তা করছি শয়তান দেখো সারা জায়গায় বলিষ্ঠ লাভ করছে, শয়তানে খাইয়ে গেছে তার কি হবে? কর ভালো জিনিস জিনিস তো নেবে না, দুধ বেদাল খাইতে খাইতে, বেদাল দুধ খাইতে খাইতে এক বছর ধরে বেদাল দুধ খায়, ওই বেদাল যে বেটা দুধ দেয় ওদের বেদাল দেয়, একদিন দিতে নিরবে এখন ওই বেটার দুধ দেয় হজম হয়নি, এখন কিন্তু সারা সারা বছর আমার দুধ খাওয়াইনি, আজকে নিশ্চিত যদি বেদাল তা নাহলে আমার প্যাটে হজম হবে, মনে মনে কয় সারা বছর ধরে বেদাল খাওয়াইনি, আজকে নির্বেদাল তা দিদি বলে গেলাম তাই তোর বেটে যাইনি, তার কারণ ভালো জিনিস খারাপ খাইতে খাইতে ভালো আর ব্যাটে হজম ডাকাই লেগে এক আর ব্যাটের নাকের মধ্যে ইঁদুর ময়লা আবর্জনা ঢুকতেছে, বাচ্চা হয়েছে, আমি একখান খাইলাম, খাওয়ার সময় আজকে চিন্তা করতেছিলাম ওই যে কোন জায়গা জানি, ওই যে খিলগাঁও না কি জানি, ওইখানে কিল খেতে একটা খাইলাম বড়া, ওইলাম ময়লা আমি জানি আমি খাইতাম না, আমি বাইক সব চিন্তা করলাম যে সব আনলে ওই যে বানাতে হবে তা নাহলে বাঁচা যাবে না, পাগলের থেকে পাগল নাহলে পাগল যাবে, ও শোনেন নাই এক বেটা বাচ্চারে খবর দিছে যে আগামীকালকে বৃষ্টি হবে, মানে গোলক খবর দিতে আগামীকাল বৃষ্টি হবে, বৃষ্টির পানি দিতে হবে যে পাবো না, আর বাচ্চাইটা শুনে কি করবে মন্ত্রীরা ডাকছি, আবার মন্ত্রী বলছে যে এক কাজ করে বাচ্চা নান্দার পানি স্টক করে রাখছে, আমরা দুজনে আলাদা পানি স্টক করে যাবো, আমরা পানি খাবো না, পানি স্টক করে যে ট্যাঙ্কি মাঙ্কি ভরে রয়েছে গাদির ট্যাঙ্কি ভরে ফেলছে, কথা বলতে পারছেন গাদির ছেলে না যদি তা ছেলে আর কি মাইক মুট ভরে রাখছে, তো যাই হোক পরের দিন বৃষ্টি হয়েছে সত্যি, ওই বৃষ্টি দেওয়ালে ঢুকছে, ওই বৃষ্টি গরমে ঢুকছে, ওই বৃষ্টি নদীতে ঢুকছে, সব জায়গায় বৃষ্টির পানি চলে গেছে, যে খাইলে সব ম্যাচ গোটা জাতি ম্যাচ, কথা হচ্ছে পাগল, তাহলে এই পাগল কটার কাছে এই দুইটা খাড়ি খাই, এই দুইটা হচ্ছে পাগল, এই দুইটা হচ্ছে পাগল, কথা বলতে পারছেন, সব কটা করে পাগল, এই পাগল তাহলে এই দুজনে বিপদে পড়ে, এই দুজনেই যে পাগল কথা বলতে পারছেন, এই দুজন পাগল, এখন এখন বাচ্চা জিজ্ঞেস করে মন্ত্রী যে কি করা যায়, মন্ত্রী কাকে বাঁচতে হয় পানি খাইতে হয়, পাগল তালাই থেকে পাগল না হয়ে আর উপায় শয়তান ঠিক করতে গেলে তাহলে কিছু করতে হবে, সব শয়তানি আছে, জিব্রাইল বলাইল কাজ হবে, টোটাল শয়তানি আছে, একবার টোটাল কি বলো তো দিল আমার আর বন্ধ দিতে গেলে ও আগে কথা বলতে কোন কোন মানুষ মারা গেলে মসজিদে মাইক মাইক ভাড়া করে তার মৃত্যুর সংবাদ বলা যায় কিনা? মৃত্যুর সংবাদের এভাবে এলান করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন না, আর এই এলান করে বাড়ানো সারা জায়গায় জানাইতে হাদিসে এভাবে নিষেধ আছে, তবে আত্মীয় স্বজনকে জানানো যেতে পারে, পরস্পর পরস্পরকে খবর দেওয়া যেতে পারে যেহেতু জানাজায় উপস্থিত হওয়ার জন্য, কিন্তু যেভাবে এলান করা এভাবে এলান করার জন্য হাদিসে নিষেধাজ্ঞা আছে।
অজু করার সময় কি সালামের জবাব বা আজানের জবাব দেওয়া যায়? দেওয়া যায়, খাওয়ার সময় দেওয়া যাবে না। আমাকে দেশে বলে, আরে খাওয়ার সময় আপনার পাশে শান্তি বসিয়ে দেওয়া যায়, সমস্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার পরে আল্লাহ শান্তি বসিত। ইভেন নামাজের মধ্যে আল্লাহ রাসূলকে সালাম দিয়েছে, হাদিসে এসেছে আল্লাহ রাসূল ইশারা দিয়েছে পরবর্তীতে নামাজ শেষে দাও। তাহলে নামাজের মধ্যে যদি দেওয়া যায়, কার মধ্যে দেওয়া যাবে না, হুজুর সময় দেওয়া যাবে না, কি সালাম দিলে সমস্যা নেই। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা কি সহি? ফরজ নামাজের পরে দোয়া করা জরুরি, যেখান থেকে একটা সুন্নাত বিদায় হয়ে যায় সেখানে একটা বিদাত এসে আসায়। শূন্য স্থান কখনো শূন্য থাকে না, যদি কিছু না থাকে তান্ত্রিক অলি করে মধ্যে ঢোকে, কি কথা ঠিক কিনা? মাকড়সা অলিও জাল বানায়। আপনি যেখান থেকে একটা সুন্নাত বিদায় হয়ে যাবে সেখানে একটা বিদাত এসে আসায়। আমি আরো দেখে দেখছি, ওনাকে জিজ্ঞেস করে থাকি, সৌদি আরবে তারা দেখছি, আদিত আরবে এবার দেয় আসছে, জিজ্ঞেস করে থাকেন সৌদি আরবের মসজিদে সব জায়গায় একরকমের আমল, আপনাদেরও দেখছি বেশি দূরে যাওয়া লাগবে না। এবং সৌদি আরবে একটা আলাদা টিভি আছে, দেখো সব 24 ঘন্টা বাইতুল্লাহ দেখাচ্ছে, নামাজ দেখাচ্ছে, কি কথা ঠিক কিনা? এই টিভিতেও দেখায়। তো যাই হোক, তাহলে সলাৎ শেষে আল্লাহর নবী একবার আল্লাহ একবার বলছেন, তিনবার আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলছেন, এরপরে দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। এই একাধিক দোয়া আছে, এই দোয়াগুলো আল্লাহ নবী বলতেন 33 বার সুবহানাল্লাহ কর বলে। আর আমাকে দেখে কি করে, তাই একটা জপ মালা, হিন্দুকে আছে জপমালা, আর আমাকে এদের নাম কি দিস, যতই তসবি দেন ওই সাদৃশ্য আছে, ওগুলো রসুল করে নাই। রসুল্লাহ বলছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, কোরআন বলছে আলিয়াও মা নাকি মুআলা আফওয়াহিহিম, মুখ বন্ধ করে দেবে, অতকাল নিমুন আইদিহিম, হাত তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে। অর্থাৎ হাত দিয়ে আল্লাহ নবী করম দিনে আল্লাহ নবী দেখে করছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, সুন্দরভাবে উচ্চারণ করবেন, আল্লাহর মহত্বের কথা খেয়াল করে জ্ঞানের সঙ্গে জিকির করবেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা আরেকটা দোয়া আছে 33 33 করে শেষে ওই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এরপরে আছে আয়াতুল কুরসি। একাধিক মাসনুন দোয়া আছে সলাৎ শেষে। আমার একটা দোয়া বই ছিল মুসলিমের দোয়া, বইটা একবার প্রকাশ করার পরে আর করতে পারি, টাকা পয়সা আপনারা দেন না আমি সবাইতেও পারি না, আমি লিখতে পারি আপনারা টাকা দিলে আমি সবাইতে পারি, কি তাওয়ান ওয়ালাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ান ওয়ালাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি এবং আল্লাহ বিরুদ্ধে পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে মিলাদে টাকা না দিয়ে বই দামালে টাকা দিন, বই যতদিন থাকবে বই পড়ে যত আমল হতে থাকবে সৎকায় দাঁড়িয়ে হবে, কি কথা ঠিক কিনা? হিসাবে পয়সা না দিয়ে আমাকে পয়সা কিছু দিয়ে আমরা ভালো ভালো কাজ করি আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি সঠিক কাজ করার জন্য, সঠিক জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো মুসলিমের দোয়া, এই দোয়ার ভিতরে আমি আর ধরে বরফ তলাদের পরে কি কি করণীয়, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগির মোড়ে মোড়ে আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আমরা যখন ঘর থেকে বেরোয়ছি আমি শুরু করছি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ, এরপরে যখন আমি বাসে উঠছি তখন কি দোয়া পড়ছি সুবহানাল্লাহি সাক্ষারাল্লাহ, এ দোয়া পড়ছি, এরপরে স্ত্রী পড়ে উঠলাম দোয়া পড়লাম নদীর দোয়া বিসমিল্লাহ মারজিয়া মাজরিহা, এক জায়গায় মাজরে আর সব জায়গায় রি রশিকার, পুরানে এক জায়গায় একার আছে সব জায়গায় রশিকার, এই দোয়াটা হচ্ছে নদীর দোয়া, কিন্তু এটা সব আসলে বাসে গাড়ি লেগেছে, এই বাসের দোয়া এটা না, বাসের দোয়া হচ্ছে সুবহান আল্লাহ সাক্ষর আল্লাহ, আর নদীর দোয়া কি? আচ্ছা এই দোয়া গুলো যখন করি, মসজিদে ঢোকার সময় দোয়া, মসজিদ থেকে বেরোনোর সময় দোয়া, তারপরে ল্যাট্রিনে ঢোকার সময় দোয়া, ল্যাট্রিন থেকে বেরোনোর, তখন হাত উঠোই কেন? উঠোই না কেন জানেন? আল্লাহর নবী এই সময় হাত দোয়া করেছেন কিন্তু হাত উঠান নাই, ফরজ সালাতের পরে আল্লাহর নবী দোয়া করেছেন। আপনারা ভুল বুঝবেন, আমি কিন্তু দোয়ার বিরুদ্ধে না, দোয়া কবুলের মুহূর্ত ফরজ সালাতের পরে, এটাও সহি হাদিস, ফরজ সালাতের পরে দোয়া কবুলের মুহূর্ত, কিন্তু দোয়াটা রসুলের পদ্ধতিতে করলে আল্লাহর কাছে কবুল হবে, কি কথা ঠিক কিনা? না বাংলাদেশের যুগ যুগ ধরে চলে আসছে, বড় হুজুররা করে আসছে, এত হুজুর করে আসছে, সেই পদ্ধতি কবুল হবে না, মোহাম্মদ রসুল্লাহর পদ্ধতি কবুল হবে, রসুল্লাহর পদ্ধতি, রসুল দোয়া করেছেন কিন্তু হাত উঠান নাই, অর্থাৎ আমরা দোয়া করব যেগুলো রসুল থেকে প্রমাণিত কিন্তু হাত উঠাইব, ক্লিয়ার? মৌলভী সাহেবরে বাধ্য করবেন, মৌলভী সাহেবরা আপনাদের কারণে বাধ্য, আপনারা যে বলবেন হুজুর আজকের থেকে দোয়া বন্ধু,
ওই দোয়া বন্ধ, বেদাতি দোয়া বন্ধ, কিন্তু রাসূলুল্লাহ যেটা করছে এটা চালু করে, কি কথা ঠিক কিনা? সৌদি আরবের প্রতিটা মসজিদে একরকমের আমল, আর আমাকে দেখে দেওয়া যায় একদল ও দোয়া করতেছে, একদল দোয়া না করে উঠে চলে যাচ্ছে, কি আছে না? আবার দেখা যাচ্ছে যে একদল হচ্ছে কিতাব পড়ে এক সাইডে, আর একদল হুকুর হুকুর জিকির করে, দুই দলে জ্ঞান দল নেই, শয়তানিয়া চালু তো। যদি কুরআন হাদিস থাকে তাহলে সব একরকম হবে। এই জন্য আপনি কোরআন হাদিস করেন তাহলে দেখবেন সব একরকম। মৃত্যুর পর চার দিনে বা চল্লিশ দিনে অনুষ্ঠান কোরআন হাদিস সমর্থন করে কিনা, এইগুলো হচ্ছে হিন্দুদের প্রথা। হিন্দুরা আমাদের উপমহাদেশে ইসলাম এসেছে, আমাদের বাবা আবা ছিল হিন্দু, তারা চল্লিশ দিনের দিন হিন্দুরা একটা রসম পালন করে, তার নাম হচ্ছে রেশমে ফুল। এখন হিন্দু থেকে মুসলমান হয়েছে, মোহাম্মদ বিন আবদুল হিন্দু বিজয় করছে, এরপরে জিনিস কিন্তু ওই, কিন্তু নাম চেঞ্জ করছে শুধু, ফুল হয়ে গেছে রেশমে কুল। এই জন্য আরে পত্র পত্রিকায় দেখা যায় কুলখানি কুলখানি, কুলখানিখানি কোন ইসলামে নাই। কথা বলতে হচ্ছে এগুলো সব বেদাত, কুল্লু বেদাতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। জুমার নামাজের আগে কয়বার আজান দিতে হয়? জুমার নামাজের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সিস্টেমটা কি ছিল, বুখারী শরীফ খুলবেন জুমা অধ্যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত সাহাবা একরাম পড়তে থাকতেন। আমাদের দেশে যে এরকম কাবলাল জুমার চার রাকাত এই মর্মে কোনো দলিল নাই, পাতাল জুমার চার রাকাত কোনো দলিল নাই, মাসনা মাসনা দুই দুই রাকাত করে আল্লাহ নবীর যুগে সাহাবা একরাম পড়তে থাকতেন। আর একটা প্রমাণ হাদিস আছে উনি জানবেন, সেটা হচ্ছে রায়তর দিনের সলাৎ মাসনা মাসনা দুই দুই রাকাত করে নকল সলাৎ আল্লাহ নবী বলেছেন। তো সাহাবা একরাম মসজিদের যুগে দুই দুই রাকাত করে পড়তে থাকতেন। ইতিমধ্যে আল্লাহ নবী যখন এসে মেম্বারে বসতেন, বিলাল আজান দিতেন, বিলাল কি করতেন আজান দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিলাল যখন আজান দিতেন, সাহাবারা নামাজ স্টপ করে দিতেন। ইতিমধ্যে বুখারী শরীফের হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে এক ব্যক্তি বসে গেলেন। আল্লাহ নবী বলছে এই সব ব্যক্তিকে জিজ্ঞেস করছে তুমি কি দুই রাকাত পড়েছো, তাই না, ওঠো আর হালকা করে দুই রাকাত পড়ো, হালকা করে কি করো দুই রাকাত পড়ো। তো ওই ভাই চলে গেল ডাক দাও, এই ভাই চলে গেল ডাক দাও, এসে ডাক দাও ডাক। দুই রাকাত পড়তে বলেন আল্লাহ নবী। আর আমাদের দেশে বলেছে লাল বাতি জ্বালায় দিলে কোনো সলাৎ নাই, এটা মৌলবীর শরিয়াত, এটা কার শরিয়াত, এটা মোল্লার শরিয়াত। রাসূলুল্লাহর শরিয়াত হচ্ছে আল্লাহ রাসূল দ্বারা দুইবার রাকাত পড়াইছেন, মসজিদে আসে বসাই যাবে না দুই রাকাত না পড়া বলছি, ভালো করে মনে রাখবেন, মসজিদ এসে এটা মাসজিদরা মাসজিদ সেজদার স্থান। আর আমাদের দেশে ট্র্যাডিশন হয়েছে আগে এসে বসতে দেখবেন, ভালো মানুষ চাইছে আগে বসে মসজিদে, আগে এসে বসে তারপরে কি করে দুই রাকাত পড়ে, তাই তো? কিন্তু বিষয়টা কি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে বসাই যাবে না, আইয়াজলিসা আইয়ালকা রাকাতাইন, দুই রাকাত না পড়া পর্যন্ত সে বসবে না, আল্লাহর নামে নির্দেশ, রাসূল বলছে সে বসবেই না যতক্ষণ দুই রাকাত না পড়ে। কিন্তু এদেশের শরিয়াত, ভারতবর্ষের শরিয়াত হচ্ছে আগে বসবে তারপরে ওইটা পড়বে। ভারতবর্ষের শরিয়াত মানবেন না মোহাম্মদুর রাসূলুল্লাহর শরিয়াত মানবেন? মোহাম্মদুর রাসূলুল্লাহর শরিয়াত মানলি মসজিদে এসে বসাই যাবে না যতক্ষণ দুই রাকাত না পড়বে, ঠিক আছে? খুতবা চলাকালীন কেউ যদি ঢোকে তাহলে ওই দুই রাকাত পড়ে বসতে হবে তাকে, অন্যথায় সে বসতে পারবে না। এটা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি রসুলের যুগে একটা আজান হতো, আবু বকরের যুগেও একটা আজান হতো, উমরের যুগেও একটা আজান হতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা যুগে এসে হযরত উসমান একটা নিধা, ওখানে যারা ফজল বাড়ির ভিতরে বলছে ওটা একটা নিধা, একটা ডাক, ওটা কি আজান ছিল অন্য কোনো শব্দ ছিল? আমার মনে অন্য একটা শব্দ দিয়ে আহ্বান করা হতো, ঠিক আছে, বাজারের লোকদেরকে। তো আপনি এই কাজটা যদি করতে চান, দ্বিতীয় আজান যদি চালু করতে চান, তাহলে বাজারে দিতে হবে, গাওরা বাজার যদি থাকে, এখন এক আজান আর এক আজানে বাড়ি খায়, কি কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের যুগে উসমানের যুগে কি মাইক ছিল?
দিল না, এখন মাইকে আদান দিলে এক আদান আর এক আদান ছেলে বাড়ি খায়। অর্থাৎ এখন জাওরা বাজারে আদান দেওয়ারও দরকার নাই। তো হাত আছে উজু করতে বলতে কেনই পর্যন্ত ধু, কিন্তু হাত নাই তাহলে কি ধুইতে হবে? হাত নাই, ধোয়াও নাই, জাওরা বাজার নাই, আদানও নাই। অর্থাৎ ঠিক আছে মেম্বার স্যার, আদান কালকে একটা হবে। আমি যদি থাকি ইনশাল্লাহ, যদি গাড়ি টাড়ি ব্যবস্থা করতে পারে আমার কালকে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর এলাকায়, কথা বুঝতে পারছেন? যদি গাড়ির ব্যবস্থা করতে হবে জুমা ঘুরে একবার সুন্নতি জুমা দাঁড়িয়ে তাই দেখাই দিয়ে দেবো, আর যদি গাড়ির ব্যবস্থা না করতে হবে সকালে ফাট বলেন তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত, 13 রাকাত করতে সরি, তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত, 13 রাকাত করতে সরি। তারাবির সালাত এটা নিয়ে বেশি বিতর্ক করার বাড়াবাড়ি করার পক্ষে আমি না, এটা নফল সালাত, যদি অতিরিক্ত পড়ে এ নিয়ে ডিভাইডের সৃষ্টি করবেন না, আগে বলে দিচ্ছি। এরপরে মাসলা যেটা সেটা হচ্ছে বুখারী শরীফের হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়র রমজান আমি আল্লাহ রাসূলকে 11 রাকাতের রুজু পড়তে দেখি নাই, নফল সালাত রমজান এবং গায়র রমজান। তার মানে এটার অরিজিনাল সালাত হচ্ছে তাহাজ্জুদ, তারাবি বলে কোন সালাত বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই কোন হাদিস গ্রন্থে তারাবি শব্দ নাই, নাই কোরআনেও নাই হাদিসেও নাই। কোরআন এটাকে তাহাজ্জুদ বলে, ফাতাহাজ্জাতিহি নাফিলাতাল্লাহ, ঠিক আছে? কিন্তু মুহাদ্দিসিন এটাকে তারাবি বলেছেন, মুহাদ্দিসিন হাদিসের আলফাজ না, মুহাদ্দিসিন তারাবি এই জন্য বলেছেন আল্লাহ রাসূল এই নামাজটাকে তারবিয়া অর্থাৎ আরাম করে করে পড়ছেন। আয়েশা সিদ্দিকা বলছে যে আল্লাহর নবী 4 রাকাত করতেন, তার সৌন্দর্য তার দীর্ঘতা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করে না, আল্লাহর নবী এত সময় ধরে এই সালাতটা পড়তেন, রাসূলের পাও ফুলে যেত। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, বুখারী হাদিস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে বিজের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন? আল্লাহর নবী বলেছেন আফাল্লাহ আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে বোঝা যাচ্ছে এই সালাতটা হচ্ছে কি গয়ের রমজানেও তাহাজ্জুদ, রমজান মাসেও তাহাজ্জুদ, কিন্তু প্রথম রাত্রে যদি পড়ে আরাম করে করে নতুন দিন তিন রাত পড়েছিলেন কয় রাত? তিন রাত। বুখারী হাদিস চতুর্থ দিন আল্লাহ নবী আসেন নাই, সাহাবারা জমা হয়েছিল কিন্তু আল্লাহ নবী আসে নাই, আল্লাহ নবীর যুগে আর কোনদিন হয় নাই, এরপরে আবু বকরের পুরা যুগে হয় নাই, উমারের অর্ধেক যুগ পর্যন্ত হয় নাই, এরপরে হয়তো তোমার রাজি আল্লাহ তাআলা এটাকে তামিমে দাঁড়ি, আর একজন সাহাবীর নাম কি আলী ওয়াজ করবা তাও খাইয়ে বলো বা দুই সাহাবি আর একজনের নাম ভুলে যাচ্ছি, মাঝে মাঝে মনে থাকে মনে মনে থাকে না। তো দুইজন সাহাবিকে আল্লাহ নবী নিযুক্ত করছিলেন, জামাতবদ্ধ করে দিয়েছিলেন। আল্লাহ নবী বলতেছি উমার রাজি আল্লাহ দুই জায়গা, একটা মহিলাদের ভিতরে আর একটা পুরুষের ভিতরে, দুইজনকে মসজিদে নবীতে নিয়োগ করছিলেন আল্লাহ নবীর এই মুর্দা সুন্নাতকে জিন্দা করার জন্য, কথা বুঝতে পেরেছেন? রাসূল যেটা একবার করছিলেন আল্লাহ নবী ছেড়ে দিয়েছিলেন কি জন্য সেটাও বলে দেয় সঙ্গে সঙ্গে, আল্লাহ নবী এই জন্য ছেড়ে দিলেন, সাহাবাদের আগ্রহ দেখে বলছেন তোমরা এসেছো আগ্রহ আমি লক্ষ্য করেছি, কিন্তু আমি এটা এজন্য আসিনি যেটা তোমাদের ঘরে আমি যদি নিয়মিত করি তোমাদেরকে নিয়ে তাহলে এটা তোমাদের ঘরে ফরজ হয়ে যেতে পারে, ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা আল্লাহ নবী আর করেন নাই। হয়তো তোমার তালু কেন করলেন? প্রশ্নের উত্তর স্পষ্ট যে নবীও আর নাই ওহিও আর আসবে না, এই জন্য হয়তো তোমার জেলা তারা আল্লাহ নবীর এই মুদ্রা সুন্নাতটাকে আবার জিন্দা করেছিলেন, সেটা ছিল 8 রাকাতের পরে, 8 আর 3 11 রাকাত, 3 রাকাত ছিল হচ্ছে বেঁচে এই 11 রাকাতের পরে নির্ধারণ করেছিলেন। 20 রাকাত মর্মে যে কথা বলা হয় এটা জাল হাদিস, আমার দেশে বলা হয় দলিল আমাদের কাছে আছে, আমি বলি হ্যাঁ দলিল আছে, আমাকে এক ভাই বলতেছে 20 এর মধ্যে 8 আছে 8 এর মধ্যে 20 নাই, কথা বুঝতে পেরেছেন? 20 এর মধ্যে 8 আছে 8 এর মধ্যে 20 নাই, দেখেন কি ফান্দে ফেলা দিচ্ছে আমাকে। আমি আল্লাহ আল্লাহ আমার একটা জবাব দেন, তো আমার কাছে আল্লাহ জবাব দিয়ে দিল, আর বললাম কি একজনে 20 বিঘা জমি খায় জাল দলিলের ভিত্তিতে আর একজনে 8 বিঘা জমি খায় সহি দলিলের ভিত্তিতে, দলিল দুই প্রকার, কি কথা ঠিক কিনা? দুদক জানলে ধরবে তখন কি অবস্থা হবে বলে, দলিল থাকলে হবে না, দলিল একটা সহি হতে হবে আর একটা কি খালি দলিল হলে হবে না, দলিল সহি হতে হবে। তো সহি কোন দলিল 20 রাকাতের মর্মে আমরা পাই না, অনেকে বলে হারাম আইনে আছে, হ্যাঁ হারাম আইনে আছে, মক্কা আর মদিনায় তুর্কি শাসকদের আমল থেকে দুই মসজিদে চালু,
কিন্তু মক্কা মদিনার আর কোন মসজিদে নেই। হুজুর চলে গেছে, ওনাকে তসদিক করতে পারেন। মক্কা মসজিদরা অসংখ্য মসজিদে আমাদের অনেক ভাইরা আছে, প্রতিদিন করে আমার সাথে সৌদি আরবের সাথে বনে কথাবার্তা হয়। আমার ছেলে পেলে আপনি অনেকে সৌদি আরবে, মক্কা মসজিদের অন্য কোন মসজিদ তুলনে এগারো রাকাতের উঠতে হয় না। শুধু দুই হারাত মাইনে তুর্কি শাসকরা চালু করে গেছে, সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখনো প্রতিষ্ঠিত। ওইখানে আমরা আলিমুল আমাদেরকে জিজ্ঞেস করেছি গতবার রমজানে, আমি সরাসরি ফোন করছিলাম সাহেবদের সাথে, ফোন করে ওনাদেরকে বললাম যে আমার দেশের লোক বলে যে দুই হারাম আইনে কেন এটাকে চিন্তা রেখেছেন আপনারা, এটা প্রশ্ন করে। তখন তারাও আমাকে উত্তর দিল যে খালি এই দুটো বিষয়ে তো আমরা বাধ্য, যেহেতু শাসকরা চালু করেছে আমাদের ওলামাদের কোনো এখানে হাত নাই। আমরা অরিজিনালটা বলছি, শেষ রাত্রি কিন্তু আর একটা নামাজ হয় বাইতুল্লায়, হয় কিনা, হয় কিনা, তারা গেছে হলে তারা জানে শেষ রাত্রি আজান দিয়ে হয় এই নামাজটা, সেটা আপনার কাছে হ্যাঁ চারটা বাজে আজান দিয়ে হয়, ওইটা কিন্তু তারা দারু লাগছে। কিন্তু এইটা যেটা সন্ধ্যা রাত্রি হয় ওই প্রথম রাত্রে, এইটা হচ্ছে এই বেদারটা তুর্কি শাসকরা চালু করে গেছে, সেটা এখনো অব্যাহত আছে। তো আমি শেখদেরকে জিজ্ঞেস করলে শেখরা উত্তর দিয়েছে যে সৌদি আরবের মাটিতে বুকের ভরে হাত বাঁধবে, তারা রবিল আদায় করে, তারা জোরে আমিন বলে। কিন্তু তোমার দেশের যারা আজকে এই কথাটাকে এস্টাবলিশ করতে চায়, তারা সৌদি আরবের এই আমল গুলো কেন গ্রহণ করে না? কি কথা ঠিক কিনা? আমরা তো এই সময় তো যুক্তি প্লেস করি না, ওই সময় সৌদি আরবকে প্লেস করলাম, কিন্তু সৌদি আরবে তো আমিন বললে একবার মসজিদ ফেটে যায়, মসজিদ প্রকম্পিত হয়। আল্লাহ রসুলের যুগে হতো এখনো হয়, যারা বাইতুল্লায় গেছেন তারা দেখে আসছেন, তারা মসজিদে নববীতে নামাজ পড়তেন তারাও দেখছেন। আর বেশি দূরে যাইতে হবে না, এখন স্যাটেলাইটের যুগ, এখন টিভির বসায় দেখা যাচ্ছে আমিন ফেটে যাচ্ছে। কি কথা ঠিক কিনা? সব জোরে কইলেন তা আমিন জোরে বলতে সমস্যা কি? আসতে বলেন কোনো সমস্যা নেই, এনে জ্ঞান দান করেন না, মেহরবানি করে যারা আসতে কয় তারপরেও তো কয়। মসজিদ নিয়ে বাদাবাদি করেন না, একদল আর একদলের ভিতরে নামাজ ছাড়েন না, জোরে কন বা আসতে কন কন না কওয়া হয়েন না। আমিন মানে আল্লাহ কবুল করো, আমিন মানে কি? খফাসা বিহা সাউতাহু রফা বিহা সাউতাহু, আজকে সব খফাসা মানে আসছে অনুচ্চ স্বরে খফাসা, সবাই মিলে সব মিলে একটু বাড়ির আওয়াজ হয়। ইদানিং দেখা যাচ্ছে হানাবি মসজিদ গুলো নেওয়া আওয়াজ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ, এই কথা ঠিক কিনা? আমি নিজেই দেখছি অনেক মসজিদের ভিতরে এখন আওয়াজ শোনা যাচ্ছে, অল্প হলেও শোনা যাচ্ছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারো ঘরে জোর জবরদস্তি করেন না, চাপাই দিয়ে না, ভাই বিরাদারের ভিতরে ব্যক্তিত্ব নষ্ট করেন না। ভাই আমরা সবাই মুসলিম, কি কথা ঠিক কিনা? কোন হানাবি মানাবি হানাবি আলাদিস বড় জিনিস না, আমরা মুসলিম, কি কথা ঠিক কিনা? আমরা মুসলিম কোরআন হাদিস মানি, আমরা কি মানি? কোরআন হাদিস মানি, কোরআন হাদিসে যা আছে তা আল হাদিসের সাথে মিলে গেলে মানবো, আল হাদিসের সাথে না মিললে মানবো না, কি কথা ঠিক কিনা? অনেক আল হাদিস নামাজ পড়ে না, ওরে আল হাদিস বড় হারাম, ওর সাথে মেয়ে বিয়ে দিয়ে হারাম, ওর বিনা তালাকে বিয়ে করলে আর বউ তালাক হয়ে গেছে, কিসের আল হাদিস? সেও আস্তে আস্তে করতে পারলাম না, আল হাদিসের বাচ্চা আবার নামাজ পড়ে না, নামাজ না পড়লে কিসের আল হাদিস? তুমি মোজার পরে মাসে করা, আজকে চিন্তা করলাম বলবো তা আল্লাহ বলাই দিচ্ছে। আমি কাপড়ের মোজার পরে মোজা করি, এই যে আমার দেখেন কাপড়ের মোজা, ও আজ তো শুনিলেন দেখেন না, আজকে দেখেন কাপড়ের মোজা, আর তবলিগা লাগে আছে চামড়ার মোজা, এই যেটা চামড়ার না চামড়ার মোজা। একটু লাভ কি, অফিসে গ্যান্দাম লেগে গেছে, আমার এক বন্ধু কালকে বলতে দিল অফিসে গ্যান্দাম, মোজার পরে মতে করা সবাই মানে, হাদিসে আছে সবাই মানে, তবলিগালারা তো চামড়ার মোজা হতে হবে, মাদামিরা কয় চামড়ার হইতে হবে, আর আমরা বলছি মোজা হইলে হবে। আল্লাহ নবী মোজার পরে মতে করেছে, কিন্তু চামড়া আল্লাহ নবী উল্লেখ করে নাই, কাপড়ও উল্লেখ মোজা উল্লেখ করে, মানে মোজা তো বিভিন্ন রকম হতে পারে, যুগে যুগে সমরত্ব পরিবর্তন হয়। আল্লাহ নবী তীর দিয়ে আর ডাল দিয়ে, আর এখন কি কামান মেশিন গান তোপ প্যাকেট লঞ্চার, কি মনে করেছেন? আমরা নাম জানি না, আমরা জানি অনেক কিছু জানি, সব কইলে আবার বোঝেন না সবাই জানে। তাই হোক, আল্লাহ নবীর যুগের একরকম অস্ত্র ছিল, এখন একরকম অস্ত্রের উদ্দেশ্য কি? ঘায়ল করতে হবে, কি কথা ঠিক কিনা? আল্লাহ নবী মাসে করতে বলেছে মুজার করে, মানে মুজা চামড়ার হবে না কিসের হবে, আগের আল্লাহ নবীর যুগে এই সিনথেটিক ছিল না, আল্লাহ নবীর যুগে এই রেটের কি কয় জানি প্লাস্টিক, এই প্লাস্টিক ছিল না চামড়ার মতো দেখতে, প্লাস্টিকের মুজা একদিনের মুজা আসবে, একদিনের মুজার ঘরে যদি কেউ মতে করে, এইসব করলে কোনো লাভ নেই, মুজার ঘরে মতে করা যাবে সুদা কথা,
এখন ও যদি কয় সামলাই করছে তো তুই কর সামলাই বেটা, আর আমি কাবলে করতেছি, দুজনে জ্ঞানদান করিস না, কি কথা ঠিক কিনা? নিজেরা যদি জ্ঞানদান করো ফাতাব সাজু দিই হাসুম, তোমার হাওয়া বেরিয়ে যাবে, সাইকেলে সব আছে তাই না? সাইকেল সব ঠিক, নতুন সাইকেল কিনে নিয়েছেন, বাল্টি উপ নাই, কি আছে? হাওয়া বেরিয়ে যাবে, হাওয়া আল্লাহ বলছে ফাতাব সাজু দিই হাকুম, দলাদলি করবা, হানাবি আলাদি মিলে ঝগড়া শুরু করে দিবা, মুসলমান নিজেরা নিজেরা তোমাদের হাওয়া বেরিয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, হীনবল হয়ে যাবে, অতএব ঝগড়া করা যাবে, ভাই বন্ধু মিলে থাকতে হবে, চটি থাকলে নিজেরা ঠিক করতে হবে, হানাবি যেটা ভালো আছে ওইটা নেবেন, আহলাদিস যেটা ভালো আছে আপনারা নেবেন, আর আহলাদিস হানাবি যেটা ভালো আছে সেটা নেবেন, ওর ভালো কাজ করে ধরে ধরে মাইসের মসজিদে নিয়ে যায়, তুমি না ওটা কাজ অনেকে আছে না, তবলিগ আলাকে ভালো কাজ আছে, যেটা ভালো আছে সেটা নাও। আকিকা কত দিনের মধ্যে দেওয়া যায়? আকিকার সহি রওয়ায়েতে সপ্তম দিবসে দিতে হবে, সাত দিনের দিন নামকরণ করতে হবে, আর ওই তুল সাইজে বেলায় দিয়ে তার ওজনে রূপসত্য করতে হবে, আর তাহানিক করার কথা আছে, আর আছে ওই দিনে নামকরণ করে আকিকা দিতে হবে সপ্তম দিবসে, এটা হচ্ছে আল্লাহর নবীর বিশুদ্ধ হাত। একুশ দিনের একটা দুর্বল রওয়ায়েত আছে, সৌদি মাসায়েকদের গত আছে, পরবর্তীতেও করা যাবে, মাসায়েকরা গত দিয়েছে, আমাদের দেশে কিছু মৌলভী সাহেব আছে কঠোর, আমাদের আহলাদিসের ভিতরে সাত দিনে দিতে হবে, এটাই শরিয়াত, এটা তো বলে অনেকে, আমি ভাই এত বড় মুক্তি না জানি না, মাসায়েকদের গত আসে এক উসাইবিন শেখ বিন বাদ, বড় বড় সৌদি স্কলাররা তারা বলছেন সাত দিনের পরে একুশ দিনের পরেও দেওয়া যাবে, তবে উত্তম হচ্ছে সপ্তম দিবসে দেওয়া। চার মাস ঘরের মধ্যে কোন মাযহাব সহি? কোন মাযহাব কোন ইমাম সেট করে নাই, বুয়া কথা, সব ইমাম ছিল স্কলার, তারা সকলেই ছিল মুস্তাহিদ, ইস্তিহাদ করতে যে ভুল ত্রুটি হতে পারে, বুখারী শরীফের হাদিস, যদি ইস্তিহাদ করতে যে কেউ ভুল করে তো ভুলের জন্য এটা নেকি হয়, আর যদি ইস্তিহাদ করতে যে ভুল না হয় তাহলে দুইটা নেকি হয়, কথা বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফা হাদিস পাইছে এখানে ইস্তিহাদ করে এনে হাত হাদিস আছে, কিন্তু হাদিস দুর্বল, সেই দুর্বলের তাহকিক হয়তো সে করতে পারছিল, কথা বুঝতে পেরেছে? সময় পাইনি, সুযোগ পাইনি, তবে বলে গেছি তার সাহাদ হাদিস বা হুয়া মাযহাবি, সহি হাদিস পাইলে সেটা আমার মাযহাব, ইমাম আবু হানিফার মাযহাব হচ্ছে সহি হাদিস, কথা বুঝতে পেরেছেন? যারা হাদিস উপেক্ষা করে তারা ইমাম আবু হানিফার অনুসারী না, কোন মাযহাবের ইমামকে কটাক্ষ করা যাবে না, কাউকে খারাপ দেখা যাবে না, ইল্লা লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, তাদের জন্য দোয়া করতে হবে যারা পূর্ববর্তী ইমানদারা চলে গেছে, তাদের কারণে আমরা কোরআন হাদিস প্রাপ্ত হয়েছি, মাঝখানে মিডিয়া হচ্ছে মাধ্যম হচ্ছে তারা, তারা যদি কোরআন হাদিসের খেদমত না করতো তাহলে আমরা কোরআন হাদিস পাইতাম পাইতাম না, ইমাম আবু হানিফা হচ্ছে বড় ইমাম, ইমাম সাহাবী, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, সকলকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, তবে অন্ধ ভক্তি করা যাবে, তাকলিফ করা যাবে না, অন্ধভাবে কাউকে মানা যাবে না। বলেন, যারা নামাজের মধ্যে আমিন আসতে বলে তাদের নামাজ কি সহি হয় না? নামাজ অবশ্যই শহীদ কি কয়ে শহীদ আল্লাহ জানে, শহীদটার সাথে সু যত মেলবে শহীদ পরে সহি আছে, তার বলে আসাওয়া, শহীদ পরেও সহি আছে, শহীদ পরে সহি আছে, তাও তো জানো না, ভালোর ঘরে ভালো মানে সর্ব উত্তম কয় না, উত্তম আর একটা কি কয়, সর্ব উত্তম, জরুরি কয় না, জরুরি অবস্থা, জরুরি অবস্থা না, বর্তমান জরুরি অবস্থা, আর একটা হচ্ছে অতীব জরুরি, আর একটা শব্দ আছে না অতীব জরুরি, মানে জরুরির পরে জরুরি, কথা বুঝতে পেরেছেন? তো ভালোর পরে ভালো আছে, সেটাকে বলে আশা, কুরআনের সহি হাদিসের ভাষায় সেটাকে বলে আশা, সহির পরে আরো আরো সহির পরে আরো সহি আছে, আর যত সুন্দর হবে আপনার আমিন ধরে হবে, আরো সুন্দর হবে, রবিলিয়াদান হবে, দশ নেকি পাইবেন, একবার রবিলিয়াদান করলে দশ নেকি, বাইরে কয়বার রবিলিয়াদান করেন, কত নেকির খালি ঊনপঞ্চাশ কোটি ঊনপঞ্চাশ কোটি খালি ভরিয়া ফজিলত পেয়ে বলেন, আল্লাহ নবী জীবনে করেন দিন রবলি আদান সারে নাই, সাত্তা লাকি আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত আল্লাহ নবী রবলি আদান করেছেন, তত জীবনে দিনে সারল না, ছেড়ে দিলেন কেন, ইমামের ইমামকে বলিতে ছেড়ে দাও, এটা ইমাম আবানি কোথায় বলে না ছেড়ে দাও, তার কাছে হাদিস পৌঁছায় নিতে যাই বলে নেই, সে তো বলিতে মূল মূল নীতি বলে দিতে, সফল হাদিস আবু মাজাবি ওই হাদিস পাইলে সেটা আমার মাজাব, সদস্যায় উজুর বলছে কেউ যদি রবলি আদান করে আর রব্বানা লাকাল হামদ বলে
তাহলে আমার হানাবিয়াত ছুটে যায় না, হানাবিয়াত আরো মজবুত হয়। আমার কাছে আছে ওদিয়াত নামা সদস্য বধুর হানাবি মাদামের বড় বিদ্যান বিশ্ব ইস্তেম আসল না ভুল, ভুল হলে বিশ্বের এত লোক আসে কেন? বিবাদে মেলাইলে বিশ্ব ইস্তেমা এটাকে বলা ঠিক হবে না। বিশ্ব ইস্তেমা মুসলমানদের একটা হচ্ছে সেটা হচ্ছে হজের ইস্তেমা, ঠিক আছে? হজের যে ইস্তেমা এটা শরিয়া নির্ধারণ করেছে, এখানে মুসলমানদের এক জায়গায় মোস্তামে হচ্ছে, সেই হিসাবে একটা ইস্তেমা হচ্ছে টুঙ্গির ইস্তেমা, সেই ইস্তেমায় মুসলমানরা জড় হয়েছে। এখানে তাদের উদ্দেশ্য যদি কোরআন হাদিস প্রতিষ্ঠা করা হয়, দিন প্রতিষ্ঠা করা হয় তাহলে ঠিক আছে, আর যদি কোরআন হাদিস প্রতিষ্ঠা না হয় অন্য কিছু উদ্দেশ্য হয় তাহলে এর থেকে বিরত থাকা উচিত, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য সকলেই সচেষ্ট হওয়া দরকার। কিন্তু তারা যদি দিন প্রতিষ্ঠার জন্য করে আর তারা বলে থাকে যে আমরা দিনের জন্য মেহনত করতেছি মুজাহাদা করতেছি, তাহলে কোন দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেটা স্পষ্ট হওয়া দরকার। স্পষ্ট করে বোঝা যায় যে এটা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় তাহলে ওর পিছনে আমাদের জানমাল সুরম সব দেওয়া উচিত, আর যদি তা না হয় তাহলে ওর ভিতরে সরম তো দেওয়া যাবে না, সরম দিলেও গোনা হবে, পরামর্শ দিলেও গোনা হবে, বসলেও গোনা হবে, সহযোগিতা করলেও গোনা হবে। অমুসলিমের বাড়িতে কি খাওয়া যায়? অমুসলিমের বাড়িতে আল্লাহ নবী খেয়েছেন, কিন্তু অমুসলিমের হারাম জিনিস খাওয়া যাবে না, অমুসলিমের জবেও খাওয়া যাবে না, যেহেতু তারা আল্লাহর নামে জবও করে না। আল্লাহ ইসমুল্লাহ আল্লাহর নামে জবে করতে, ইহুদির বাড়িতে আল্লাহ নবী খেয়েছেন, দাওয়াত খেয়েছেন প্রমাণ আছে, কিন্তু ইজরা আহলে কিতাব ছিল, আহলে কিতাবের জবে হালাল আল্লাহ কোরআনে বলেছেন, অর্থাৎ আহলে কিতাব যদি হয় তার বাড়িতে খাওয়া যাবে, কিন্তু পৈতলিকের বাড়ি খাওয়া যাবে না, যেহেতু ওরা বাইরুল্লাহর নামে উৎসর্গ করে। মুসলমানদের ভিতরে এমন লোক আছে যারা বাইরুল্লাহর নামে উৎসর্গ করে, তাদের বাড়িতে খাওয়া যায় না। কথা বুঝতে পেরেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে মসজিদে দেখা যায় কিনা? কোনো প্রমাণ নাই, কায়রুল কুরুন থেকে আল্লাহর নবীর যুগে নাই, মসজিদে নববীতে এখনো নাই, এটা যে চলে আসছে এটার কোনো প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায় না। কোরআনে আছে সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। আবার বলছি ভুল বুঝবেন না, আবার কালকে যে কোরআন শরীফ দেখছেন বা বাড়িতে রাত্রে দেখছেন, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো জ্ঞান অন্বেষণ করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, অন্য জায়গায় আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, দুই জায়গায় আছে কিন্তু এক জায়গায় একত্রিত হবে কোরআনে কারিমে নাই, হাদিসেও নাই। হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ কোরআনেও নাই হাদিসেও নাই, বাগদাদি কায়দা আছে। ক্রিকেট খেলা হচ্ছে তো দেখা যাও সকালবেলা কয়েছে উল্টো পাল্টা কয়েছে কলমার বিরুদ্ধে, দেখাই না দিলে আর বিপদ। ক্রিকেট খেলা কি ঠিক? ক্রিকেট খেলা কি ঠিক? খেলা খেলার ব্যাপারে লাহোয়াল হাদিস বলেছে, জগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায় যে ইবরত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়, তামাশা করার জায়গা খেল তামাশার জায়গা দুনিয়া না, এটা পরীক্ষা গা, এটা কি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তারপরে বিনোদনের কিছু সুযোগ ইসলামে আছে, আল্লাহ নবী দৌড় প্রতিযোগিতা করেছেন, বৈধ পন্থায় দেখা যায় ক্রিকেটের ভিতরে দেখা যায় কিছুটা স্বাধীনতা বর্জন বজায় রাখা হয়, যেমন ক্রিকেটের যে পোশাকটা পরা হয় সেখানে আপনার সদর ঢাকা থাকে, ঠিক আছে, অর্ধেশ হয়, তো এর ভিতরে যদি আপনার দোয়া থাকে প্রতিযোগিতামূলক কিছু থাকে তাহলে এটা হালাল হবে না। হ্যাঁ তাহলে তো হবে না, এইগুলো আল্লাহ ফরজ তরফ করে এগুলো কিছু করা যাবে না। যদি বিনোদনের জন্য অথবা শরীর চর্চার জন্য কেউ এ ধরনের পাবে, ক্রিকেটের মধ্যে দেখা যায় কি ফুটবল খেলতে গেলে যেরকম একবারে রান বের করে দিয়ে খেলে, তারপরে মহিলারাও আজকাল ফুটবল শুরু করছে, তবে বিনোদনমূলক কিছু খেলাধুলা ইসলাম নিষেধ করে না, তবে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে গণ্ডি বইয়ের ভিতরে কোনো কিছু খেলা ইসলাম, ক্রিকেটের ভিতরে অনেক জুয়া আছে, এ ধরনের জুয়ার ক্রিকেট খেলা দায়ের নাই। খেলাতে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেলে কি কারোর জন্য অপেক্ষা করা যায়? সালাতের নির্দিষ্ট সময় আল্লাহ বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নিশ্চয়ই মুমিনের জন্য নির্দিষ্ট সময় সালাত ফরজ করা হয়, আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে কারো নির্দেশ মানা যায় না। লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমা আতিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য সৃষ্টির কোনো অনুগত নেই। উচ্চ স্বরে জিকির করা কি ঠিক? উচ্চ স্বরে জিকির করা যাবে না, সূরা আরাফ 205 নম্বরে তাদাররু ওয়া খীবা ওয়া দুনাল জাহাজ, দুনবানে বেদিত আর জাহার মানে উচ্চ স্বরে বেদিত, অনুচ্চ স্বরে
আল জাহার মানে উচ্চ স্বর, নূর মানে ব্যতীত। আর উচ্চ স্বরে জিকির করতে হবে আল্লাহ বলতেন সূরা আরাফ 205 নম্বর আয়াত। সিগারেট, চুন, সুপারি, জর্দা, খয়ের খাওয়া হালাল না হারাম? হারাম 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 হারাম। কুল্লু মুসকিরিন হারামুন বা কালিল হুয়া কাসিরু, তার কমও হারাম তার বেশিও হারাম। আমার পিতা হারাম উপার্জন করেন, আমার করণীয় কি? না খাইয়ে থাকতে হবে, তারপরেও খাওয়া যাবে না। কাজ করতে জরুরি হবে, কাজ করে কষ্ট করে মজুরি করে খাইতে হবে, তার কারণ হারাম ঢুকলি আর ইবাদত কবুল হবে। আল্লাহ নবীর কথা বলে, একজন মহিলার স্বামী মারা গেলে মহিলার কি করণীয়? স্বামী মারা গেলে সে ইদ্দত পালন করবে 3 মাস 10 দিন, তাই না? 3 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে সে অন্যত্র বিবাহ করতে পারবে। ওরে খাওয়ানো বন্দি করে রাখছেন না, অভিভাবক যারা আছেন সকলে বিয়ে দিয়ে দেবেন, তার কারণ তার দৈবিক চাহিদা আছে, বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। পরস্পর পরস্পরকে চায়, একে অপরের প্রয়োজন, এভাবে আল্লাহ সৃষ্টি করেছে। অর্থাৎ তার বিবাহের ব্যবস্থা করাই ছেড়েও, তারপরে যদি সে ধৈর্য ধারণ করতে পারে তার ব্যাপার। আমি যে স্কুলে পড়ি সেখানে ছেলে মেয়ের সাথে শারীরিক ব্যায়াম, জাতীয় সঙ্গীত ইত্যাদি পরিবেশন করা হয়, আমি কি যোগ দেব? ওই স্কুলে পড়া যায় না, হারাম। এরপরটা মেয়েরা আমাকে যদি কিছু খাদ্য দেয় তা কি খেতে পারবো? বেবস্থা মেয়েটা খাইতে পারবেন হালাল হলে, কিন্তু বেবস্থার দিকে তাকানো যাবে না। কল্লিল মুমিনিন ইয়াগুদ্দু নাদিনা আবসারহি, মুমিন পুরুষদেরকে বলে দিন করোনা রিয়ালি চোখ নির্মগামী করে দেয়, কিন্তু খাবার তিলিকায় বেলা দেবেন, কোনো সমস্যা নেই, হালাল হয়ে যাবে খালি। বলে সূর্য ওঠার সময় ফজরের নামাজে ইকামত দেওয়া যায় কিনা? ফজরের নামাজের ইকামত দেওয়া যাবে না, সূর্য ওঠার সময় নামাজ পড়া হারাম। সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য যখন মাথার পরে আসে, 3 টাইমে হারাম। কোরআন হাদিসের আলোচনায় চুক্তি ভিত্তিক টাকা নেওয়া যাবে কিনা? হারাম 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 হারাম। ওই বক্তার উয়া শোনায় যায়, ভাঙ্গা কবর মাটি দিয়ে বরাদ করা যাবে কিনা? ভাঙ্গা কবর মাটি দিয়ে বরাদ করা যাবে, কিন্তু সমান করে দিতে হবে, সমতল করে দিতে হবে, উঁচু করা যাবে না। উঁচু কবর নিচু করার জন্য আলী রাদি আল্লাহ তালামকে আল্লাহ নবী নিযুক্ত করেছিলেন, উঁচু কবর নিচু করে দেওয়ার জন্য। অর্থাৎ কবর উঁচু করা যাবে না, পাকার তো প্রশ্নই আছে, পাকা করলে আলাদিদের কবর থাকলে ভেঙে আলাদি। দুই বা ততোধিক ব্যক্তি মিলে যদি কুরবানি দেওয়া হয় তাহলে সেটা কুরবানি হবে কিনা? হবে হবে। মানুষ মারা গেলে মহিলাকে কয় টিকা পর, পুরুষকে কয় টিকা পর দিতে হয়? সাত, ও এখানে দুই বা ততোধিক একটা প্রশ্ন এসে গেছে, প্রশ্নটা আমি ভালো করে খেয়াল করিনি। সাত ব্যক্তির নির্ধারণ করে আল্লাহ নবী বলেছেন, যেখানে সংখ্যা নির্ধারণ করে দেয় আল্লাহ নবী, সেখানে কমানো বাড়ানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদরের 2 রাকাত নামাজ নির্ধারণ করেছেন সুন্নাত, 4 রাকাত করলে হবে না, 33 বার সুবহানাল্লাহ বলতে বলছে, 34 বার বললে সওয়াব হবে না। অতএব সাত জনের পক্ষ থেকে করার কথা হাদিসে আছে, অর্থাৎ সাত ব্যক্তির পক্ষ থেকে করা যাবে, কিন্তু দুই বা ততোধিক যারা বলছেন এটা ঠিক না। বলেন, মানুষ মারা গেলে মহিলাদের কয় টিকা পরে এবং পুরুষের কয় টিকা পর দিতে হবে? এই মুহূর্তে আমার মনে নাই, এই জন্য আমি কইতে পারবো না, টুরে বললাম না, না জানে কয়ে দেবো। আল্লাহ তিনটির কথা বলেছেন, হ্যাঁ এরকমই, আমার এখন এই মুহূর্তে মনে নাই, যেহেতু স্মরণ নাই এই জন্য বলতে পারছি না। আর কেবল জানাই যে আমিও পড়ছি, তিনটির কথাই মনে, নর নারী উভয় রাখে, উভয় রাখে। হ্যাঁ ঠিক আছে। কোন মসজিদের ইমামকে হুজুর বলা যায়? হুজুর তো ইমামরে পাওয়া যায়, আর অনেকে আমাকে দেশে বলে যে আল্লাহ নবী দ্বারা তার হুজুর বলা যায়, আল্লাহ নবীরই হুজুর বলা যায় না, উল্টো ওয়াজ চলে যায়। হুজুর হাজির থেকে, রসুল তার হাজির নাই, যে রসুল তার হাজির মনে করে মুশরিক হয়ে যায়, রসুল হাজির না এই কথা মনে করলে মুশরিক হয়ে যায়। আপনি ওনার হুজুর মানে সম্মানিত জনাব, ওনাকে হুজুর বলতে পারেন, অন্য আর কাউকে হুজুর বলতে পারেন, রসুলের হুজুর বলা ঠিক না। হ্যাঁ মাশা আল্লাহ, মেম্বার সাহেবের হল তো শেষ, আগে আপনারটা করে নিতাম, মেম্বার সাহেবটা শেষে দাও। আজান দিলে জবাব দিতে হবে, এটা আল্লাহ রসুলের কথা, আজানের জবাব দিতে হবে, এটা জরুরি, কিন্তু আগে আর পাশে নিয়ে সমস্যা। আপনি যেটা প্রশ্ন করেছেন, নর নারীর সালাতের ভিতরে বিতর্কত কোনো পার্থক্য হাদিসে নাই, বহিরাগত কিছু পার্থক্য আছে। মহিলারা ইমামতি করলে, মহিলারা যদি মহিলাদের ইমামতি করে, মহিলা পুরুষের ইমামতি করতে পারবে না, মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে, কিন্তু আগের কাতারে দাঁড়াতে পারবে না, পুরুষ যেমন আগে দাঁড়ায়, ঠিক আছে। তারপরে
রুকুতে সিজদায় গিয়ে মহিলারা, আমাদের দেশে মহিলারা একবার বন্ধার জন্য জড়ো সড়ো একবার হাত লাগায় দেয়, ইয়াম্বাসাল কুকুর যেমন হাত দিকানা বিছায় দেয় বলে হাত বিছিয়ে দিও না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী শরীফে হাদিসে নিষেধ করেছেন, অতএব হাত বিছায় দেওয়া যাবে না, নর নারীর সালাতের কোন পার্থক্য আল্লাহর নবী করেন নাই, সালাত এভাবে আদায় করো যেভাবে আমার কাদায় করতে দেখো, সবাই দোয়া পড়ি, সুবহানাকাল্লাহুম্মা, বিসমিল্লাহির রহমানির রহিম।